আমরা কেউ কাউকে মানতে চাই না কেউ কারো আনুগত্য করতে চাই না যে যার মতো চলতে চায় এবং এই জীবনযাত্রাকে আমরা পছন্দ করে ফেলেছি এমনই পছন্দ করে ফেলেছি যে কোনো মতে আমরা জামাতবদ্ধতার কথা আর শুনতে পারি না কারণ জামাতবদ্ধ থাকতে গেলে আপনাকে কাউকে না কাউকে লিডার হিসেবে মানতে হবে আপনি কাউকে তো লিডার মানবেন না আপনি নিজেই লিডার আপনি নিজেই নিজের আমির হতে চান আপনি তো কাউকে আমির মানতে চান না বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এ আসনে এই স্লোগান ময়দানে ছাপিয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত তৌহিদে রে স্লোগানের উপরে টিকে থেকে ময়দানে দাওতি গাছ চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যাবতীয় বাধা রুখে দিয়ে যাবতীয় চক্রাঙ্গীকে উপেক্ষা করে লক্ষ্য বানিয়ে গিয়ে যাবেন বাংলাদেশ আলাদিস যুবসংগের মাধ্যমে সমাজ বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ আজকে ঘুমন্ত আহলেদের সময় ঘুমন্ত কুশলস বাংলাদেশের সমাজ এই समस्त জাগিয়ে ওঠার গেলে ওইরকম কিছু জাগ্রত যুবক দরকার যারা নিজেদের নিজেদের অনুভূতি দ্বারা বুঝবে যে এরা শিরিক করছে কুবুরি করছে এটা জানবে তাহলে আল্লাহ পাক তোমাদেরকেও সাহায্য করবেন অজিদ না হুদা আল্লাহ তোমাদের মধ্যে হেদায়ত বৃদ্ধি করে দিবে। বাতাসকে ফিরিয়ে নেওয়া যেমন কঠিন যত কঠিন সমুদ্রের স্রোত ফিরিয়ে ফিরে নেওয়া যত কঠিন তার চেয়েও বড় কঠিন হলো পথবস্ত জাতিকে পথে আনা এই পথভ্রষ্ট জাতিকে পথানার দায়িত্ব আপনাদের ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হলো আদর্শ থেকে বিচ্ছুত হয়নি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে রাসূল তার দাওয়াত বন্ধ করেননি সুতরাং আলাদিস যুব শঙ্কর ভাইরা আমরা বলবো দুনিয়া বিজা দেখে আমরা যেন আদর্শ থেকে বিচ্ছুত না হই সালাত আদায় করার যেমন আবাদত কোরআন তলাত করার যেমন আবাদত পিতা মাতার সেবা করা যেমনি এবাদত অনুরূপ ভাবে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আল্লাহর জমিনকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা উপকারে ইলম যে ইল মানুষকে মৃত্যুর পরেও সাতকায় জারিয়া দিবে সংগঠনের মাধ্যমে সংগঠনের অধিবক্ত থেকে একতাবদ্ধ থেকে আমরা যদি সমাজ সংস্কারে কাজ করি এই সংস্কার এই সংস্কার কি কেয়ামতের মাঠে আমাদেরকে সাদকায়ে জারিয়ার সব দিবে না এজন্য প্রতিটি যুবককে এই সৎকে জারিয়ার অংশগ্রহণ করার জন্যে সংগঠন ভুক্ত হতে হবে আপনার আমার জীবন আপনার আমার জীবনে যদি আমরা কিছু সামন্য কিছু না করেই যেতে পারি তাহলে এই জীবন নিয়ে কিয়ামতের মাঠে আমরা কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে জান্নাত পাবো আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ভগত কল লাহতা আলা ফি কালাম মিহিল মাজিদ অফি ফুরকান ইল হামিদ আউগু বিল্লাহ হিমিনা সৈতন রজীম ইয়া আয়ুহাল লাদিন হাল মানুহাল আলা তিজাওরা তুংজি কুমিনা আদা বিন আলীম আলহামদুল্লাহ নির্বেচাল তাওহিদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আয়লার যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের যুবসহাবেশে উপস্থিত হতে পেরে আমরা সকাল আল্লাহ সব খান শুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ অগণিত দূরদূর শান্তির দ্বারা বর্ষিত হোক আখির বিশ্বনবী মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামের উপর আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে মহাগ্রন্থাল কোরআন থেকে তিলোয়াতের মধ্য দিয়ে আমাদের যুব সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে মহাগ্রন্থাল কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ আবু সাইদ নারায়ণগঞ্জ এই মুহূর্তে গ্রন্থ করছেন হাফেজ আবু সাইদ নারায়ণগঞ্জ কর্মী বাংলাদেশ আহিলাদের যুব সংঘ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه إلها لقد قلنا إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه الهه لولا ياتون عليهم بسلطان بين এমন ಅಲ್ಲ মুমিন ממ্না ফতরা আলা আল্লাহ কযিব আল্লাহ বলেন আমরা তোমার কাছে তাদের সঠিক খবর বর্ণনা করব তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা তাদের হেদায়াতের তাদের হেদায়াত বৃদ্ধি করেছিলাম আর আমরা তাদের হৃদয় সমূহের বন্ধন সুদীর করেছিলাম যখন তারা কৌমের পূজার অনুষ্ঠান থেকে উঠে দাঁড়ালো অতঃপর একে একে এক স্থানে জমা হয়ে বলল আমাদের প্রভু হলেন তিনি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালন করতাম আমরা কখনোই আমরা কখনোই তাকে ছেড়ে অন্যকে উপাস্য হিসাবে আহ্বান করব না যদি করি তবে তা হবে একেবারেই যদি করি তবে তা হবে একেবারেই অর্থহীন কাজ তারা আরও বলল ওরা আমাদের স্বজাতি আল্লাহকে ছেড়ে ওরা অন্যকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাহলে কেন তারা তাদের এসব মাহ সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না আর তার চেয়ে বড় আছে যে আল্লাহর উপরে মিথ্যা রূপ করে আসসালাম জয়াকাল্লাহ আমরা অত শক্র ছিলাম তো এই পর্যায়ে ইসলামী জাগরণী ইসলামী জাগরণী আসছে আলেহরা শিল্পী গোষ্ঠী মার্কাজ এলাকা যৌথ যুবসংঘ 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 যুব সংঘ যুব সংঘ বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয় বেসে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয় বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব আজ বিজয় বেশে কেউ বা খালিদ কেউ বা বেলাল কেউ বা খালিদ কেউ বা বেলাল হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব সংঘ আজ বিজয় বেছে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয় বেশে শীর্ষ সাথে নসাতে ঐক্যবদ্ধ হবে কই সাথে শির গোবিदातন সাথে ঐক্যবদ্ধ হও একই সাথে শির গোবিदातন সাথে ঐক্যবদ্ধ হও একই সাথে মৃত্যু অবধি চলবে লড়াই মৃত্যু অবধি চলবে লড়াই প্রাণপণে স্থির কর গো সবাই বাঁধার প্রাচীর ভেঙে ওঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়বেসে বাঁধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়বেসে রাত পোহাবার নেই যে হারিয়েছে ঘুম সব তরু নাকি রাত পোহাবার নেই যে বাকি হারিয়েছে ঘুম সব তরু নাকি রাত পোহাবার নেই যে হারিয়েছে ঘুম সব তরু নাকি বিজয় তন নিয়ে আসবে ওরা বিজয় নিয়ে আসবে ওরা জয়ের বেশে হাসবে ধরা বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব সংঘ আজ বিজয় বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব আজ বিজয় বেশে দেশ আছে তাদের পানে পুরানো শূন্য যেন সবাই মানে দেশ কালছে আছে তাদের পানে কোরআন শূন্য যেন সবাই মানে দেশ আছে তাদের পানে কোরআন শূন্য যেন সবাই মানে যুগে যুগে তরুণেরা হয়েছে সফল যুগে যুগে তরুণেরা হয়েছে সফল আজ তাই সাক্ষী কালের দখল বাঁধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয় বেসে বাঁধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয় বেসে কেউ বা কালিদ কেউ বা বেলাল কেউ বা কালিদ কেউ বা বেলাল হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব সংঘ আজ বিজয় বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুব সংঘ আজ বিজয় বেশে যুব সংঘ যুব যুবসংঘ, যুব সংঘ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহ আল্লাহ যুবসংঘকে কবুল করে নিন সহিবরা আল্লাহ আমিন এই পর্যন্তই স্বাগত ভাষণ প্রদান করছেন বাংলাদেশ আগে যুবসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম স্বাগত ভাষণ প্রদান করছেন মোহাম্মদ আবুল কালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী ওবারকাতহু আল্লাহামদুল্লাহি ওয়াদা ওসলাম আল্লাহ আল্লাহ নবী বাত ও আলা আলিহি ওসফ বিহি ওমন্তহান ওবাদ নির্বিজল তাহিদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদির যুব সংঘ কর্তৃক আয়োজিত তবলিগি ইস্তামা দু হাজার বাইশ উপলক্ষে যুব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাইরা সবাইকে নিয়ে আল্লাহ আব্লি আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে তবলিগি ইজতেমার এই ব্যস্ততম সময়ে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পৎপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মোরসালিন সালিন নবীন যার আদর্শ বাস্তবায়নের জন্যেই আমাদের এই সার্বিক প্রচেষ্টা মোহাম্মদে মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাইসাল্লামের সানি প্রিয় ভাতৃমণ্ডলী ফেতনারির সময়ে দিগ্রান্ত যুব সমাজকে সিরাতে মোস্তাকিমের পথে পরিচালিত করার লক্ষ্যে উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদি যুবসংঘের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে দুই হাজার বাইশ সুদীর্ঘ চুয়াল্লিশ বছর যাবৎ বাতিলের চোখ রাঙানিকে উপেক্ষা করে শিখ বিদাত জাহেলিয়াত কুসংস্কার পন্থীদের যাবতীয় বাধাকে উপেক্ষা করে অহির মশাল হাতে নিয়ে শিখ বিদাত অধ্য জোনাপদকে ওহির আলোয় আলোকিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ আহলাদি যুব সংঘ যাবতীয় বাধাকে রুখে দিয়ে লক্ষ্য পানে এগিয়ে চলেছে আজকের যুব সমাজ বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে পড়ে বিপদগামী হচ্ছে আজকের ঠুনকি ইস্যু নিয়ে তার আদর্শচ্যুত হচ্ছে দিগ্রান্ত যুব সমাজ যেভাবে বাতিলের দিকে ঝাঁপিয়ে পড়ছে যদি তাদেরকে ফিরানো না যায় যদি তাদেরকে কোরআন সুন্নার পতাকা তলে ফিরানো সম্ভব না হয় তা আগামী দিনের সমাজ দেশ জাতি ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হবে বাংলাদেশ আহলাদীত যুবসংঘ এই দিগভান্ত তরুণদেরকে রসুলের আদর্শে আদর্শিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে ওহির দাওয়াত পৌঁছে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই সেশনের থিম আপনারা জানেন ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর প্রতিটি তরুণ যুব সমাজকে আহ্বান করব বসে থাকার সুযোগ নেই বাতিল তাদের সর্বস্ব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হকের অনুসারী হয়ে হেলমেট ডিপু হয়ে যদি ঘরে বসে থাকেন এই এলমের পাঁচ পয়সা মূল্য নেই সুতরাং নিজের ব্যক্তি জীবনকে যেমন অহিরালয় আলোকিত করার প্রয়োজন রয়েছে ঠিক তেমনি নিজের পরিবার সমাজকে অহিরান আলোকিত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ুন যেভাবে যুব সমাজ আজকে বাতিলের দিকে যাচ্ছে যেভাবে যুব সমাজকে বিভিন্ন ইস্যু শুনিয়ে নাচানো হচ্ছে আপনারা দেখেছেন যে একজন বাদাম বিক্রেতা ভাজা বাদাম আর কাঁচা বাদাম গোটা জাতিকে যেভাবে নাচিয়েছে অদূর ভবিষ্যতে যখন কেয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল আসবে এই দাজ্জালের ফেতনা থেকে জাতি কিভাবে বাঁচতে সক্ষম হবে কি শিক্ষিত কি অশিক্ষিত কি জ্ঞানী কি মূর্খ প্রতিটি তরুণী আজকে বাদামালার সাথে নাচতে শুরু করেছে দেখে সব সম্পন্ন তরুণদের দেখে সব চেতনা সম্পন্ন প্রতিনিধিদের সুতরাং আসুন আহলাদিস আন্দোলন বাংলাদেশের যুব বিভাগ বাংলাদেশ আলাদি যুব সংঘ যে অহির মশাল্লে বাংলার জমিনে চলাফেরা করছে প্রতিটি তরুণ ও যুব সমাজকে আমরা আহ্বান করবো আসুন যাবতীয় তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলুন যাবতীয় মাঝহাবকে ছুড়ে ফেলুন যাবতীয় তরিকাকে ছুড়ে ফেলুন জান্নাতের তীব্র বাসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত অভ্রান্ত সত্য অহির বিধানকে আঁকড়ে ধরুন বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এ আজ নে ময়দানে ছাপিয়ে পড়ুন যতক্ষণ পর্যন্ত তাওহীদের স্লোগানের উপরে টিকে থেকে ময়দানে দাওয়াতী চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যাবতীয় বাধা রুখে দিয়ে যাবতীয় চোখ উপেক্ষা করে লক্ষ্য বানিয়ে গিয়ে যাবেন বাংলাদেশ আল্লাহর যুবসংগের মাধ্যমে সুবাদ বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আল্লাহু আকবার তা শুন অলসতা বিলাসিতা পরিহার করুন অল্পে তুষ্ট থাকুন পরস্পরের আমানতে সন্দেহ পরিহার করুন অন্যবের দুনিয়াবি জৌলুসে প্রতারিত না হয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আলাদির যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারের এই ফেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন আলোচনা আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন আমরা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক বা জানাচ্ছি আপনাদের এই সময় শ্রমকে যেন আল্লাহ কবুল করে নিয়ে উত্তম প্রতিদ্বন্দ্ব দান করেন আল্লাহ মাহ আমিন আকুলুকুল্লাহআলিম মুসায়েল মুস্তামিন ও সালামু আলাইকুম রহমতুল্লাহী ওবার জে জে কে আল্লাহ সম্মানিত সাধারণ সম্পাদককে এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন বাংলাদেশ আইন যুবসংঘের

সুরাতুল হাদিদ সোনাল তাহিদের ঝান্ডাবাহী এ দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহ যুব সংঘের কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত তাবলিগ ইস্তেমা দু বাইশ উপলক্ষে আগত প্রাণপ্রিয় যুবসমাজ সমাজ প্রশংসা আলাহরবাহ আলমিনের জন্য যা অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মজলিসে একত্রিত হতে পেরেছি যে আল রব্ল আলমিন আমাদেরকে সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তর অন্তঃস্থল থেকে আরো একবার শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্ল আলহামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় উপস্থিতি প্রতিটা জায়গাতে আমাদের এমন হয়ে যাচ্ছে সময়গুলো এত সংকীর্ণ হয়ে যাচ্ছে যখনই শুরু করতে যাচ্ছি আগে চিন্তা আসছে আমার দুই মিনিট সময় তিন মিনিট সময় কথাগুলো যে মানে একেবারে মন খুলে বলবো বলার সুযোগ পাচ্ছি না তো যাই হোক আমাদের নির্ধারিত অনুষ্ঠান অলরেডি প্রায় বিশ মিনিট দেরি হয়ে গেছে এই আমি লম্বা করতে পারবো না প্রথম কথা এটাই আজকে আমাদের যুব সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে যদি মোটা দাগে হিসাব করে দেখি আমাদের যুব সমাজ মোটামুটি দুই ভাগে বিভক্ত এক ভাগের মানুষ এক ভাগের যুব সমাজ যারা মূলত আল্লাহকে ভুলে গিয়েছে তারা জানে তাদের রব আল্লাহ কিন্তু তাদের কাজকর্মে তাদের আচার আচরণের সব জায়গা থেকে এটাই মান হয় তারা যেন আল্লাহ আবুল্লা আলমকে ভুলে গিয়েছে আল্লাহ রব্লু আলমিনের বিধান আল্লাহ রব্লু আলমীর নির্দেশনা তাদের জীবনে কোথাও প্রতিফলিত হচ্ছে না আরেক দল যুবক আছেন যারা দিনদার হিসেবে নিজেদেরকে মনে করেন যাদেরকে দেখলে মনে হয় তারা দিনদার কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ রবুল্লা আলমিনের বিধানকে জেনেও মানে না বিধানকে তারা আল্লাহ যেটা আলম বিধান তারপরেও তারা সেটাকে অগ্রাহ্য করছে এবং সেটার বিপরীত কাজ করছে শুধু তাই না এমনও ক্ষেত্রে দাঁড়াচ্ছে তারা সত্যকে জেনেও তারা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম পর্যন্ত চালাচ্ছে এই সমস্ত যুবক ভাইদের মধ্যেই দেখছি আমরা এমন একদল ভাই যারা আজকে আমাদের মসজিদগুলোকে বন্ধ করার জন্য সংগ্রাম চালাচ্ছে আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য তারা সংগ্রাম চালাচ্ছে ইতিমধ্যে আমার কাছে এই মুহূর্তে অন্তত চারটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে পিছনে আমার নিজের কিছু মেহনত আছে বা মেহনত করতে হচ্ছে যে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ হয়ে আছে নানা কারণে আমাদের মাঝারি ভাইদের বা আমাদের যে সমস্ত ভাইয়েরা সত্যকে জেনেও সত্যকে গোপন করে রেখেছেন মিথ্যাকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালাচ্ছেন সেই ভাইদের কারণে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে একটা হচ্ছে লালমনিহাটের পাটগ্রামে আরেকটা নরসিংদীর রায়পুরাতে একটা মাদারীপুরের শিবচরে এবং আরেকটা ভোলা সদরে এই ভাইদের অনেকে এখানে আজকে উপস্থিত রয়েছেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক মাস ধরে আজকে বন্ধ হয়ে আছে শুধুমাত্র এই সমস্ত ভাইদের কারণে যারা সত্যকে জেনেও সত্যকে গোপন রেখেছেন যারা মিথ্যার পক্ষে সংগ্রাম করছেন প্রিয় উপস্থিতি আমাদের অধিকাংশ যুবক সমাজের অবস্থা এই খুব সামান্য সংখ্যক একটা দল রয়েছেন যারা সত্যের পূজারী যারা সত্য যেখানে আছেন তাদের সাথে আছেন এই সমস্ত যুবক যুবকের সংখ্যা অত্যন্ত কম এমতো তো অবস্থাতে কেন আমরা বাংলাদেশে আমাদের যুবসংঘ পরিচালনা করছি কেন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত প্রতিষ্ঠার জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং পরিচালনা করে যাচ্ছি আমরা বলবো এই পথ হারা যুব সমাজ যারা আজকে আল্লাহকে ভুলে গিয়েছে এবং যারা সত্যকে জানার পরও হয়তো বা তাদের পারিপার্শ্বিকতার কারণে তাদের ওস্তাদের প্রতি মহাব্বতের কারণে তাদের ঐতিহ্যের কারণে তাদের ইমাম আকাবিদদের প্রতি বুজুর্গদের প্রতি মহাব্বতের কারণে যারা আজকে মিথ্যাকে ছাড়তে পারছেন না সত্যের সংগ্রামে যারা সাথী হতে পারছে না সেই সমস্ত ভাইদেরকে সঠিক পথ দেখানোর জন্যই বাংলাদেশে আলে যুবসংঘ আমরা চার দফা কর্মসূচির মাধ্যম দিয়ে এদেশের প্রতিটি প্রান্তে এমন কিছু কর্মী গড়ে তুলতে চাই যারা জীবনের সব কিছুর মূল্যে আল্লাহ দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে আমরা এমন কিছু কর্মী তৈরি করতে চাই যারা আসাহাদ বিন জুরার মতো মুসাহাদ বিন ওমায়ের মতো শাহ ইস্পাইলের মতো তিতুর্মের মতো সমাজ সংস্কারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে শির বেদাতের সাথে তারা বিন্দু বিন্দুমাত্র আপোষ করবে না আমরা এমন কিছু নৈতিকতা সম্পন্ন কর্মী তৈরি করতে চাই যারা জীবন যাবে সম্পদ যাবে মান সম্মান সব কিছু যাবে কিন্তু নীতির কাছে তারা কখনো হার মানবে না দিনকে বিক্রি করে তারা কখনো দুনিয়াকে কিনে নেবে না আমরা এমন কিছু আখ সম্পন্ন কর্মী গড়ে তুলতে চাই যারা তাদের চরিত্র গুণদের সর্বত্র মানুষের উপকারার্থেই কাজ করবে মানুষের ক্ষতির জন্য তারা মানুষের জন্য ক্ষতিকর হয় এমন কোনো কাজে তারা লিপ্ত হবে না প্রিয় উপস্থিতি আমাদের বিরুদ্ধে কিছু আপত্তি আমাদের ভাইদের রয়েছে আমাদের সংগঠন নাকি সংকীর্ণতা শেখায় সংগঠন নাকি অনৈক্য শেখায় প্রিয় উপস্থিতি হ্যাঁ সংগঠন অবশ্যই সংকীর্ণতা শেখায় কিন্তু কাদের জন্য এই সংকীর্ণতা শেখায় কাদের জন্য এই সংকীর্ণতা শেখায় ইসলামের জন্যই আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন মান আহাব আলিল্লাহ ও আবগাদ আলিল্লাহ ও আত আলিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাত ইস্তাকমাল আলী ইমান যে আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে কাউকে যে আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে সবাইকে শুধু ভালোবাসা যাবে কিছু মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না এটাই স্বাভাবিক কিছু মানুষের প্রতি সংকীর্ণতা থাকবে এটাই স্বাভাবিক বাতিল পন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে যারা বেদাত করছে যারা মুশ্রিক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে যারা মুনাফিক যারা ফাসিক যারা জালিম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে হ্যাঁ তাদের সাথে আমাদের সংকীর্ণতা রয়েছে তাদের সাথে আমাদের অনৈক্য রয়েছে এই সমস্ত মানুষদের সাথে আমরা সংকীর্ণতা শেখাই এদের ব্যাপারে আমরা অনৈক্য করতে বলি কারণ ফাসিক ব্যক্তিদের সাথে কোনো ঐক্য নেই মূর্সিকদের সাথে কোনো ঐক্য নেই বেদাতিদের সাথে কোনো ঐক্য নেই যারা মুনাফিক তাদের সাথে কোনো ঐক্য নেই এই অনেককে আমরা শেখাই এবং এই শেখায় কেন শেখাই আল্লাহ আসলাম আমাদেরকে শিখতে বলেছেন মানে হাব্বালিল্লাহ আব্বাদ আলিল্লা আল্লাহর জন্যই আমরা এই সংকীর্ণতাটুকু করি কারণ আমরা জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাদের যাদেরকে আমাদের সাথে পেতে চাই তাদের সাথে আমরা সম্পর্ক রাখি যারা জাহান যাবে বা জাহান নামে যাওয়ার মতো যারা কাজ করছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না তাদের সাথে এই সংকীর্ণতা আমাদের রাখতেই হবে গতকালকে আমি আমাদের বক্তব্য বলেছি ইসলামের বক্তব্য বলেছিলাম যে আজকে আমাদের কিছু ভাই জামাতকে শুধুমাত্র রাষ্ট্রের সাথে খাস করে দিচ্ছেন জামাতবদ্ধতার জন্য যত হাদিস রয়েছে সমস্ত হাদিসকে শুধু তারা রাষ্ট্রের জন্য খাস করে দিচ্ছেন প্রিয় করা মাধ্যম দিয়ে আমাদের মধ্যে যে ক্ষতিটা হচ্ছে খেলাফত চলে গেছে সেই উনিশশো সালে তারপরে প্রায় একশো বছর চলে গেল মুসলিম মা আজকে অনেকের মধ্যে তারা পরস্পর বিভেদের মধ্যে আজকে বসবাস করছে তাদের কোনো নির্দিষ্ট যেন লিডার নেই এরকম একটা অবস্থা এখন তাই না আমরা কেউ কাউকে মানতে চাই না কেউ কারো আনুগত্য করতে চাই না যে যার মতো চলতে চাই এবং এই জীবনযাত্রাকে আমরা পছন্দ করে ফেলেছি এমনই পছন্দ করে ফেলেছি যে কোনো মতেই আমরা জামাতবদ্ধতার কথা শুনতে পারি না কারণ জামাতবদ্ধ থাকতে গেলে আপনাকে কাউকে না কাউকে লিডার হিসেবে মানতে হবে আপনি কাউকে তো লিডার মানবেন না আপনি তো নিজেই লিডার আপনি নিজেই নিজের আমির হতে চান আপনি তো কাউকে আমির মানতে চান না প্রিয় উপস্থিতি গতকালকে একটা হাদিস উল্লেখ করেছিলাম হুজাই ফুল ইয়ামালের হাদিস যে হাদিসটাকে বলা হয় ফিতনার হাদিস ফিতনার সময় আমাদের করণীয় কি যখন হুজাই ফুল আহু আল্লাহ রসুল সাল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল তাকে উপদেশ দিয়ে বলেন তালসাম আল মুসলিমিন ওয়া ইমাম আহম তুমি মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকো এবং তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকো এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা যদি রাষ্ট্রীয় জামাত হয় তাহলে আজকে আমাদেরকে সেকুলার যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের আনুগত্য স্বীকার করেই নিজেদের ইমান বাঁচাতে হবে যে সেকুলার রাষ্ট্র এখন আছে এই সেকুলার রাষ্ট্রকে আমাদের ইমান বাঁচাতে পারবে ইমান বাঁচানোর জন্যই ফেতনা থেকে বাঁচানোর আল্লাহ রসুল করলেন তুমি জামাতুল মুসলিমকে আঁকড়ে ধরে থাকো এখন যদি আমি রাষ্ট্রকে জামাত মেনে নেই তাহলে আমাকে এই সেকুলার রাষ্ট্রকেই ওই জামাত মেনে নিতে হবে জামাতুল মুসলিমিন মেনে নিতে হবে যদি তাই মেনে নেই তাহলে এই সেকুলার জামাত এই সেকুলার রাষ্ট্র আমাকে কি কখনো জান্নাতের পথ দেখাবে এটা কি সম্ভব কোনো বিবেক সম্পন্ন মানুষ কোনো আদর্শ সচেতন মানুষ এটা মেনে নিতে পারে তাহলে এই জামাতর মুসলিমের ব্যাখ্যাটা কি প্রিয় উপস্থিতি আমাদেরকে সতর্কভাবে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আমাদের আলম ওলামা যারা আছেন আমরা তাদের বক্তব্যকে শ্রদ্ধা করি তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো হুলুসিয়াতের সাথেই কোনো বক্তব্য দিচ্ছেন বা কোনো একটা ধারণা প্রকাশ করছেন তবে আমরা কারোর ব্যক্তিগত মতামতের ওপরে আল্লাহ রসুল্লাহ ইসলামের ওসিয়তকে সবার আগে ঊর্ধ্বে স্থান দিতে চাই আল্লাহ রসুলামের ওসিয়তে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওলামা একরামের বক্তব্যের চেয়ে নিঃসন্দেহে আমরা তাদের শ্রদ্ধা করি কিন্তু আল্লাহ রসুলামের ওসিয়াতের ঊর্ধ্বে তাদের বক্তব্যকে আমরা স্থান দিতে পারি না এটা আমাদের সাফ কথা দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে অনেক ভাই বলছেন আমরা নাকি বেদাতি বায়াত চালু করেছি প্রিয় উপস্থিতি আমরা বারবার বলেছি আমরা হাজার বার বলেছি আমাদের এই বায়াত খেলাফতের বায়াত নয় তারপরেও তারা বারবার এটা আমাদেরকে আরোপ করার চেষ্টা করছেন এটা নাকি খেলাফতের বায়াত প্রিয় উপস্থিতি খেলাফতের বায়াত ছাড়াও আরো যে বায়াতগুলো রয়েছে যে বায়াতগুলো বায়াতুল্লা রসুল্লাম নিয়েছেন আকাবার শপথের সময় বায়াতুর রিজওয়ানের সময় আরও বিভিন্ন সময় নিয়েছেন সোনান না সতেরোটা অধ্যায় যেটা বণ্ডিত হয়েছে বায়াত সম্পর্কে এই সমস্ত বায়াতের মধ্যে রাষ্ট্রীয় বায়াত যেমন আছে খুসুসি বায়াত খাস বায়াতও আছে আপনি কেন শুধুমাত্র বায়াতকে রাষ্ট্রের সাথে খাস করে নিলেন শুধুমাত্র খেলাফতের সাথে যখন খাস করে নিলেন তখন বায়াতের মতে মতো এই ধরনের একটি অত্যন্ত কল্যাণকর বিধান থেকে মুসলিম মা আজকে আমরা বঞ্চিত হচ্ছি কারণ আজকে কোথায় খেলাফত আছে সারা বিশ্বের কোথায় আজকে খেলাফত আছে আপনাকে দেখাতে হবে বিশ্বের কোথাও আজকে খেলাফত নেই কিন্তু বায়াত ব্যবস্থা এটা অকার্যকর আমরা যদি করে দিই বায়াতের এই কল্যাণকারিতা থেকে আমরা বঞ্চিত হব আমরা এটাই বলতে চাই যে বায়াতের কথা আমরা বলেছি এই বায়াত হচ্ছে আমাদের পারস্পরিক কমিটমেন্টের জন্য এবং দাওয়াতি ময়দানে যেন আমরা পরস্পর সহযোগিতার জন্য পরস্পর যেন অঙ্গীকারাবদ্ধ হয়ে যেন কাজ করতে পারি শপথ নেই এমন কোনো জায়গা নেই প্রত্যেক জায়গাতে শপথ নিতে হচ্ছে আপনি একটা মাদ্রাসায় যখন টিচার হিসেবে জয়েন করছেন সেখানে আপনাকে কিছু শর্ত পূরণ করে শপথ করতে হচ্ছে যেখানেই আপনি যান না কেন আপনি যখন আর্মিতে যাচ্ছেন আপনি যখন বিডিআরে যাচ্ছেন যেখানেই আপনি যান না কেন সমাজে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনাকে অবশ্যই শপথ গ্রহণ করতে হচ্ছে আপনি ইউনিয়ন কাউন্সিলের কাউন্সিলর হন মেম্বার হন সেখানেও পর্যন্ত আপনাকে শপথ করতে হচ্ছে এই শপথের নামটাই যদি বায়াত হয় সেটা যদি আল্লাহ নামে হয় এতে এত আপত্তির কারণটা কি আমাদের ওলামা মায়ের কিছু বলছেন যে বায়াতের বদলে আমাদেরকে শপথ শব্দটা উল্লেখ করলে ভালো হয় তাহলে আর কোনো বিবাদ থাকে না প্রিয় উপস্থিতি যে শপথটা এমনিতেই হয় অন্য কোনো মানুষের নামে হয় সেটাকে আমরা শপথ বলতে পারি ওই জিনিসটাই যখন আল্লাহর নামে হয় সেটা যদি আমরা বায়াত বলি শুধুমাত্র শব্দের কারণে যদি এত দ্বিধাদ্বন্দ্ব হয় কেন আমরা শপথ বাদ মানে সব বায়াত শব্দটা বাদ দিয়ে শপথ শব্দটা নেব আমাদের যদি কিছু নিতে হয় আমাদের যদি উসুয় হাসানা গ্রহণ করতে হয় সেটা আল্লাহ রসুলের কাছ থেকেই গ্রহণ করা উচিত তাই না আল্লাহ রসুল বায়াত শব্দ ব্যবহার করেছেন আমরা বায়াত শব্দ ব্যবহার করছি একই অর্থে যদি ব্যবহারের সমস্যাটা কি প্রিয় উপস্থিতি আজকে বায়াত জিনিসটা নিয়ে এত বেশি জটিলতা করার দরকার ছিল না খুব সহজ একটা জিনিস আমরা যে বায়াতের কথা বলেছি এই বায়াত কারোর জন্য বাধ্যতামূলক নয় এটা ইজবারি বায়াত নয় এটা এখতিয়ারি বায়াত আপনি যখন সংগঠনের সদস্য হচ্ছেন তখন সংগঠন আপনাকে এই শর্তারোপের এই কিছু শর্তের মাধ্যম দিয়ে আপনাকে দায়িত্বশীল হিসাবে গ্রহণ করছে সেইটার নামই হচ্ছে বায়াত এটার অর্থ এই না আমি খলিফা হিসাবে বায়াত নিচ্ছি এবং বাংলাদেশের সমস্ত মুসলমানকে আমার হাতে বায়াত করতে হবে এই ধরনের দাবি আমরা কখনো করেছি আমাদের সংগঠন কখনো করেছে তাহলে আপনারা আমাদের উপরে এই জিনিসটা চাপিয়ে দিচ্ছেন কেন কেন এটা এই খেলাফতের বায়াত হিসাবে আপনি চাপিয়ে দিচ্ছেন আমাদের উপরে আমরা বারবার বলার চেষ্টা করছি বারবার বলছি এটা খেলাফতের বায়াত নয় এটা খুসুসি বায়াত যে বায়াত আল্লাহ রসুল ইসলাম পারস্পরিক সহযোগিতার জন্য গ্রহণ করেছিলেন বায়াতুল আকাবাতে বায়াতুল রেজওয়ানের অথবা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই বায়াতের কথাই বলেছি এবং এই বায়াতের মধ্যে অনেক কল্যাণ রয়েছে আল্লাহর নামে যখন আমি পারস্পরিক শপথের মাধ্যম দিয়ে কাজ করছি নিঃসন্দেহে শপথ ছাড়া কাজের চেয়ে সেইটার মধ্যে কমিটমেন্ট বেশি থাকে তাই না সেটার মধ্যে পারস্পরিক একটা অঙ্গীকার আরো বেশি থাকে তাই না আপনি সাধারণ একটা ফর্ম ফিল করে আপনার মধ্যে যে ফিলিংসটা থাকবে আপনি যখন বায়াতের মাধ্যম দিয়ে পারস্পরিক সহযোগিতার জন্য অঙ্গীকার আবদ্ধ হবেন নিঃসন্দেহে তার ফিলিংসটা অনেক বেশি উন্নত হবে তাই না আল্লাহর জন্য কাজ করার মধ্যে নিজের মধ্যে একটা ফিলিক্স জাগ্রত হবে এই জিনিসটাই হচ্ছে বায়াতের উপকারিতা আপনি কেন এটাকে বারবার খেলাফতের সাথে জয়েন করে সেটাকে বেদাতে বায়াত হিসেবে আখ্যা দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন প্রিয় উপস্থিতি আমি সেই সমস্ত ভাইদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করবো যারা জামাত নিয়ে বায়াত নিয়ে বারবার এই কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্য আমাদের কাছে সৎ উদ্দেশ্য মনে হয়নি আমাদের মনে হয়েছে তারা আসলে একটি সঙ্গবদ্ধ একটি আন্দোলনকে একটি সঙ্গবদ্ধ জামাতকে তারা খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্যই এই সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছে যদি তাদের সৎ উদ্দেশ্য থাকতো আমাদের সেটা নিয়ে আলোচনা করার সেটা নিয়ে চিন্তা করার একটা সুযোগ থাকতো কিন্তু আমরা শুরুতেই যখন দেখছি তাদের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য তখন আমরা তাদের সেই কথাগুলো কীভাবে গ্রহণ করব প্রিয় উপস্থিতি আমি সেদিকে আগাবো না আশা করি মূল বিষয়গুলো আপনাদের বোঝা হয়ে গেছে এবারে আমি সর্বশেষ কথাটি যেটি বলবো আমাদের করি ভাইদের উদ্দেশ্যে হয়তোবা বাংলাদেশে আলে যুবসংঘের সভাপতি হিসাবে আপনাদের সামনে এই যুব সমাবেশে আমার শেষ দাঁড়ানো সেজন্য আমি করি ভাইদের উদ্দেশ্যে যে কথাটি বলবো প্রথম কথা হচ্ছে এই আমরা যেন প্রত্যেকেই আমাদের জীবনটা এলেম অর্জনের জন্য উৎসর্গ করে দিই প্রতিটা মুহূর্তে যেন আমরা এলেম অর্জন করার চেষ্টা করি সারাটা জীবন যেন আমরা শিক্ষার্থী হওয়ার চেষ্টা করি প্রতিদিন যেন আমরা কিছু কিছু শেখার চেষ্টা করি আমাদের জীবনটা যেন শেখার পিছনে ব্যয়িত হয় দুই নম্বর আমলের ক্ষেত্রে সাধ্যমতো অগ্রগামী হওয়ার চেষ্টা করুন ফাস্তাবিকুল খায়রাত কল্যাণের জন্য সৎ আমলের জন্য পরস্পর প্রতিযোগিতা করুন কে কার চেয়ে বেশি সৎ কাজ করতে পারেন কে কার চেয়ে বেশি নেকামল করতে পারেন এই প্রতিযোগিতায় সবসময় নিজেকে লিপ্ত রাখুন নিজের ইমানকে তাজা রাখুন তিন নম্বর বিষয় হচ্ছে দাওয়াতের ময়দানে সবসময় নিজেকে যোদ্ধার মতো ভূমিকা পালন করুন দাওয়াতি ময়দানে নিজেকে সবসময় যোদ্ধা হিসেবে মনে করুন এবং আপনার পাশে আপনার আপনার নিজের জীবনে যেমন যেমন আপনার দাওয়াতটা বাস্তবায়ন করবেন আপনার যারা পরিবার সদস্য রয়েছেন যারা প্রতিবেশী রয়েছেন যারা আপনার পেশা জীবনে আপনার সহকর্মী রয়েছেন যারা যে যেখানে রয়েছেন আপনার গন্ডির মধ্যে তাদের সকলের কাছে এই অহির্বিধানে দাওয়াতটা পৌঁছে দিন আমরা যদি আমাদের এই দাওয়াতি মেহনতটাকে অব্যাহত রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ সমাজে আজকে যে বাতিল দাওয়াতগুলো প্রচলিত রয়েছে সেই দাওয়াতগুলো ক্ষমতা নেই আমাদের এই দাওয়াতের সামনে দাঁড়ানো কারণ পবিত্র কুয়ান এবং ভিত্তিক যে দাওয়াত এর চেয়ে শক্তিশালী কি আর হতে পারে আপনি যখন এই শক্তিশালী দাওয়াত নিয়ে সমাজের বুকে দাঁড়াবেন তৌহিদ এবং সুন্নাতের দাওয়াত নিয়ে দাঁড়াবেন সেখানে বেদাত তখনই টিকে থাকতে পারে না আমরা আজকে আমাদের দাওয়াতের ক্ষেত্রে দুর্বল অবস্থানে রয়েছি বলেই আজকে শিল্পেদাঁতের পক্ষে যারা কাজ করছে তারা আজকে বিজয়ী হয়ে গেছে তারা আজকে সমাজের বুকে এত বেশি প্রভাবশালী হয়ে গেছে প্রিয় উপস্থিতি আপনাদের প্রতি অনুরোধ করব আমাদের যে যুব সমাজ এখানে যে কয়জন আজকে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই কয়জন যুবক সমাজ এই কয়জন যুবক যদি তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটা পালন করে এ সমাজ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগার কথা নয় আমরা এই সেশনে সংঘের পক্ষ থেকে যে স্লোগানটা তুলেছি ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর এই চিন্তা এই ফিকির যেন আমাদের প্রত্যেকের মাথায় সর্বদা থাকে চানার বিষয় হচ্ছে ধৈর্য এবং ইস্তেক ধৈর্য এবং ইস্তেক আমাতের সাথে দিনের পর টিকে থাকুন আমরা জানি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন হয়তো বা আগামীকালকে অনেকেই এখান থেকে থাকবেন না আগামী দশ বছর পরে হয়তো আপনাদের অনেককেই আমরা এখানে দেখব না আগামী পনেরো বছর পরে আমাদের স্টেজে আজকে যারা আছেন হয়তো তাদের অনেককে আমরা দেখব না কেন দেখব না এই না দেখার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ধৈর্য এবং ইস্তেকামত না থাকা এই ধৈর্য এবং ইস্তেকামত যদি আপনাদের মধ্যে থাকে আমাদের মধ্যে থাকে আমরা যদি আমৃত্যু এই মেহনতের উপর টিকে থাকার সংকল্প করতে পারি তাহলেই হয়তো বা আমরা এই ময়দানে টিকে যাব। আর যদি এই জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই আমাদের মধ্যে ইস্তেকামতের এই অঙ্গীকার যদি না থাকে তাহলে হয়তো আজ আছি আবেগের বসে কিন্তু আগামীকাল এই আবেগ যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার নিজ নিজ স্বার্থের জায়গা থেকে তাড়িত হয়ে দুনিয়াবীর স্বার্থের পিছনে আমরা আবার ছুটে চলবো আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো প্রথম তিনটা জায়গায় যদি আমাদের কিছু ঘাটতি থেকেও থাকে শেষ জায়গাতে অর্থাৎ ধৈর্য এবং ইস্তেকামত এই জায়গাতে যেন আপনাদের ঘাটতি না থাকে যদি ঘাটতি থাকে আপনাকে আমরা নিশ্চিত আগামী এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আর পাবো না যদি ইস্তেকামাত থাকে আজীবন আপনাকে আমরা আমাদের সাথী হিসাবে পাবো বা আবাকে আপনারা আপনাদের সাথী হিসাবে পাবেন যদি কামাত না থাকে আমিও আপনাদের সেই সমস্ত ভাইদের মতো হারিয়ে যাবো যারা ইস্তেকামাত না থাকার কারণে এক সময় আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন আল্লাহ রবুল্লা আলিন আমাদের সকলকে হেফাজত করুন সর্বশেষ আরও দু একটি কথা আমাদের আপনাদের প্রতি কিছু সতর্কবারী প্রথম সতর্কবারী চরমপন্থা থেকে সর্বদা সতর্ক থাকুন আমাদের মধ্যে অসংখ্য চরমপন্থী ভাই ধীরে ধীরে ঢুকে যাচ্ছেন আগে আমরা শুধুমাত্র দেখতাম যে যারা তাকফির করত তাদের সহজে চেনা যেত যে এরা ওকে কাফের বলে তাকে কাফের বলে সরকারকে তাগুদ বলে সরকারকে কাফের বলে আমাদের মধ্যে আরেক ধরনের চরমপন্থী ভাই বের হয়েছেন যারা এখন আহলে জামাতের মানহাস থেকে বের করে দেওয়ার জন্য নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছে এই আরেক ধরনের চরমপন্থী চুন থেকে পান খসলেই হয় ওই লোকটা সালাফি মানহাজ বিরোধী ওই লোকটা আহলে জামাতে জামাতে খালিজ এই ধরনের দায়িত্ব নিয়ে আমাদের কিছু তরুণ যুবক যারা আলেমও না অ্যাকচুয়ালি তারা কিছু তরুণ যুবক তারা এখন এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং অত্যন্ত গর্বের সাথে তারা ঘোষণা করছেন অমুক আলেম তিনি এখন মানাজের বাইরে এই চরম পন্থা অবলম্বন যারা করছেন তাদের থেকে আপনারা দয়া করে সাবধান থাকবেন দুই নম্বর হচ্ছে ব্যক্তি পূজা একদল ভাই আছেন যারা তাকলিদ থেকে বেরিয়ে এসেছেন তারা এখন মাঝাবি তাকলিদ থেকে বের এসে এখন পবিত্র করে এবং সহি অনুসারী হয়েছেন বটে কিন্তু আবারও তারা নতুন করে আরেক ব্যক্তি পূজার মধ্যে ঢুকে গেছে আমরা সর্বদা এটা বলি যে আহলে আন্দোলন এবং অন্যান্য সকল ইসলামের মধ্যে মধ্যে পার্থক্যটা কি পার্থক্য জায়গাটা কি তাকলিদের সাক্ষী আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্যের জায়গা হচ্ছে তাকলিদের সাক্ষী আহলে হাদিস আন্দোলন সর্বদা এই কথাই বলে কোন মানুষ অন্ধভাবে অনুসরণের যোগ্য না একমাত্র রাসূলুল্লাহ ইসলাম বাদ দিয়ে প্রত্যেক মানুষের কিছু না কিছু ভুল আছে ভুল থাকতেই পারে ভুলগুলোকে আমরা অনুসরণ করব না আমরা শুধুমাত্র সঠিক জিনিসটাকে অনুসরণ করব কিন্তু আজকে আমাদের কিছু ভাই ব্যক্তি পূজার নাম করে তারা আমাদের কিছু কিছু ওলামা এখানকে এমন উপর পর্যায়ে নিয়ে গেছেন যে তাদের প্রত্যেকটা কথাকে তারা একেবারে অহির মতো মনে করে ফেলছেন একদল ভাই আছেন তারা আবার দেশ পূজা শুরু করেছেন সৌদি আরবে আলমরা যেটা বলেছেন সেটাই হক যদি সৌদি আরবে আলমদের বিরুদ্ধে বা বিপরীতে কোনো কথা হয় সব বাতিল এরা শুরু করেছেন দেশ পূজা প্রিয় উপস্থিতি তাকলিদের নাম করে সেটা ব্যক্তি পূজা হোক সেটা দেশ পূজা হোক সেটা সংগঠন পূজা হোক সেটা দল পূজা হোক যাই হোক না কেন কোনোটাকেই আমরা বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেকের আমাদের কিছু না কিছু ভুল ভুল থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক আমরা প্রত্যেকে পরস্পরের সংশোধন কামি হব, কল্যাণ কামী হব, কিন্তু কারো কখনো আমরা অন্ধ হব হব না তিন নম্বর হচ্ছে অনর্থক বিতর্কে লিপ্ত না হওয়া আজকে যেহেতু ফেসবুকের যুগ ইন্টারনেটের যুগ এই যুগে এসে পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলাটা খুবই সহজ তাই না খুবই সহজ যে কোনো বিষয়ে আপনার নিজের একটা মতামত দেওয়ার সুযোগ এখন খুবই সহজ নিজের মতামত আপনি দিলেন সারা দেশে ওটা ছড়িয়ে পড়লো এটা কোনো ব্যাপারই না এই ক্ষেত্রে এসে শয়তান যেটা সুযোগ দিচ্ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ ছোটখাটো বিষয়ে বাঁধিয়ে দিচ্ছে একটু ধৈর্য ধরুন যে কোনো বিষয়ে একটু আপনার বিপরীত মত হলে সেখানে আপনি একটা বাজে কমেন্ট করে বসলেন এটা দয়া করে করবেন না এই অনর্থক কাজে লিপ্ত হবেন না আমাদের মিশন আমাদের লক্ষ্য অনেক বড় এই সমস্ত ছোটখাটো জায়গায় আমরা যেন সময় নষ্ট না করি আমাদের সময় দাম রয়েছে আমাদের প্রত্যেকটা সময় যেন আল্লাহ রব আলমের সন্তুষ্টির পিছনে ব্যয়িত হয় পরস্পরের পিছনে ঝগড়া বিবাদ পরস্পরের সমালোচনায় যেন আমাদের এই মূল্যবান সময়গুলো যেন নষ্ট না হয় খেয়াল থাকবে ঈশা এই তিনটি সতর্ক বাণী আপনাদের সবার উদ্দেশ্যে আমি উল্লেখ করছি এক নম্বর চরম দুই নম্বর ব্যক্তি পূজা আর তিন নম্বর হচ্ছে অনর্থক তর্ক বিতর্ক এই তিনটা জায়গা থেকে যেন আমরা সতর্ক থাকি পরিশেষে বাংলাদেশ আলোচিত করি ভাইদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে সারা দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র এবং সহিহ হাদিসের এই হক দাওয়াতটাকে প্রচারের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই আন্তরিক মেহনতটুকু কবুল করে নিন কাল কিয়ামতের ময়দানে যেন যেন আমরা পরস্পর প্রত্যেকেই যেন একই সাথে একই জায়গায় জান্নাতুল ফেরদাউসে যেন অবস্থান করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী আমাদের সকলকে এই সৌভাগ্য দান করুন আমাদের প্রত্যেকের মধ্যে ইস্তেকাম দান করুন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা এই দাওয়াতি মেহনতের মধ্যে এই সমাজ সংস্কারের এই কার্যক্রমের মধ্য দিয়ে আল্লাহবুল্লাহ আলম যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যান আমাদেরকে যেন তৌফিক দেন এই দোয়া আমরা করছি আমরা জানি না আমরা কতদিন বেঁচে আছি আমাদের আমার নিজেরই খালাতো ভাই গতকালকে মারা গেলেন মাত্র চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স একেবারে তরুণ তাজা মানুষ হঠাৎ করে মারা গেলেন কোনো কারণ ছাড়াই হার্ট অ্যাটাক করে আমরা ইদানিং দেখছি এরকমই যে আমাদের অনেক ভাই বয়স একেবারেই কম হঠাৎ করে চলে যাচ্ছেন আমরা জানি না আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত রয়েছেন কে কবে চলে যাবেন আমরা বা কে কবে চলে যাব আমাদের এইটুকুই কামনা যেন প্রত্যেকের থাকে আমৃত্য যেন যেন আমরা এই দিনের মেহনতে কায়েম এবং দায়েম থাকতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ মাহমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বলতে বলতেই মৃত্যুর কথা বলতে বলতেই আমাদের আহ সান্দুল বাংলাদেশের রংপুর জেলার সাবেক সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন যিনি সম্মেলনে এসেছিলেন এখানে এসেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনাল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার গুনাহাতাগুলো माफ করে দেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করুন আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমরা অধ্যাপক খলিল উদ্দিন স্যার এর জন্য দোয়া করি আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু স্যার এই মুহূর্তে মারা গেলেন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের জেলা সভাপতিদের ভাষণ শুরুতে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ আহলে যুবসংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে যুবসংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল সময় তিন মিনিট প্রস্তুত থাকবে বরিশাল জেলা যুবসংঘের সম্মানিত সভাপতি কায়েদ মাহমুদ ইমরান বক্তব্যের সময় তিন মিনিট আমি এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুবসংঙ্গের সম্মানিত সাধারণ সম্পাদক বাইতুফাইলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নবী আবাদ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানা ক্বালান মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা মিনাল মুসলিমিন। عني ولو ও সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আল হাদিস যুবসংঘ কর্তৃক আজকের যুব সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব ও তাবলিগে ইজতেমার বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে কুরআন ও হাদিসের ইলিম শিকার জন্য উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকে আমাদের প্রতিপর্গ বারগাহে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ হাদিস যুবসংঘ অত্যন্ত চমৎকারভাবে ভাবে কাজ করে যাচ্ছে গোটা দেশকে শিরিক এবং বেদাত মুক্ত করার জন্য তাই বাংলাদেশের যে সকল জেলার মধ্যে আহলে হাদিস যুব সংঘর কার্যক্রম চালা থেকে তারা ব্যর্থ হচ্ছে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে বেশিরভাগ তারাই যারা শিরিকের সাথে করে চলে বিদাতের সাথে করে চলে সম্মানিত উপস্থিতি তারই মধ্যে অন্যতম একটা জেলা হলো আমার নিজ মাতৃভূমি সিলেট জেলা আপনারা অবশ্যই অবগত আছেন সিলেট জেলা সম্পর্কে বিভিন্ন দিক দিয়ে আমরা বাধাগ্রস্ত মসজিদ মাদ্রাসা অধিকার আপনারা সবাই জানেন বাংলার ইতিহাসে মুসলমান মুসলমানের মসজিদ বাঙ্গে নাই মুসলমানের সরি অমুসলিম কোন মুসলিমের মসজিদ বাঙ্গে নাই কিন্তু মুসলিমরাই আমাদের মুসলমানের মসজিদ বাঙতেছে সম্মানিত উপস্থিতি যারা বেদাতি শিরিকের সাথে লিপ্ত আছে তারা মনে করতেছে যদি সিলেট জেলায় আহলে হাদিস যুবসংঘ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত লাভ করে তাহলে প্রত্যেক মাদারের ব্যবসা বন্ধ হয়ে যাবে যার কারণে সিলেটের মাদার ব্যবসায়ী পুদারীরা বাংলাদেশ আহলে হাদিসের প্রত্যেক কার্যক্রমকে বাধা দিয়ে টকিয়ে রাখতেছে সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা আশাবাদী ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণভাবে বাংলাদেশ আহলে হাদিসের যুবসংঘর সমস্ত কার্যক্রম আল্লাহর সন্তুষ্ট চিত্তে চালিয়ে যেতে পারি এবং যুব কেন্দ্রপতি কেন্দ্রের প্রতি আহ্বান সিলেট জেলার পক্ষ থেকে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বেশি বেশি খুঁজখবর নেবেন এবং পাশাপাশি যদি সাংগঠনিক সফরটা আমাদের ছেলে একটু বেশি হয় তাহলে আমাদের দাও থেকে আশা একটু বেড়ে যাবে এই আশা আমি আপনাদের প্রতি রাখি এই আশা ব্যর্থ করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على نبينا لا أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب الحمد لله সম্মানিত সভাপতি উপস্থিত دو আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কি সুল্লা সাল্লা সালামের ছোট্ট একটি হাদিসের অংশ আল জামায়াত রহমান অর্থাৎ জামাতবদ্ধ জীবন সঙ্গবদ্ধ জীবন রহমতের জীবন অলস্বরূপাত্ম আজাব এবং বিচ্ছিন্ন জীবনটা হচ্ছে কষ্টের জীবন আজাবের জীবন যেটা আমরা দেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করছি একসময় যারা বিচ্ছিন্ন ছিল তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছিল আলহামদুলিল্লাহ যখন তারা সঙ্গবদ্ধ হয়েছ হয়েছেন এখন আর সেই আগের মতো বাধা বিপত্তি নেই এটা আমরা জানি দেশের অনেকগুলো স্থান আছে যেমন সালথা মসজিদে হামলা হয়েছিল ভোলা ভোলাতে এখনও ওখানকার লোকেরা একটু দুষ্টু বেশি জানেন আমাদের বরিশাল এলাকার মানুষ পীরের এলাকা যত বড় বড় পীরের ঘাটি সব দক্ষিণ অঞ্চলে ভোলাতে গতকালকেও আমি শুনছি সেই ভোলা মসজিদে এখনও নাকি তারা অনেক ডিস্টার্ব করে গতকালকেও ডিস্টার্ব করছে মানে একজন মিস্ত্রি নিলে তাদের কাদের জন্য ওখানেই তখন তারা পুলিশ নিয়ে হাজির এরকমভাবে ডিস্টার্ব করে তো আগের চেয়ে আগে যেরকম হামলা করার একটা সাহস তারা পেয়েছিল সেই সাহস কিন্তু এখন পায় না কেন তারা এখন সঙ্গবদ্ধ বরিশালের আমান নিজের এলাকার কথা আমি বলি অনেক উপজেলায় দেখা যাচ্ছে দশজন বিশ জন পঁচিশ জন তিরিশ জন আমাদের দিনী ভাইরা আছে একসময় তাদেরকে একত্রিত দেখতাম এখন একত্রিত নাই অথবা দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক দিন ভাইরা আসেন একজন আর একজনকে চেনেন না জানেন না যে যার মতো সবাই যে যে নিজের কাছে নিজে নেতা মানে যে যার মতো নেতাগিরি করে কিন্তু কেউই সংঘবদ্ধ হয়ে আর নির্দিষ্ট নেতৃত্বে আর নির্দিষ্ট আনগত্যের মাধ্যমে তারা একতাবদ্ধ হয় না যার কারণে কেউ কারো খোঁজখবর রাখতে পারে না এক একজনের এক এক মত এক এক পথ ঠিক কিন্তু আমরা আহলাদি যুবসংঘ এমন একটি সংগঠন নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট উদ্দেশ্য এর মাধ্যমে নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে সকলে তাহলে এটা কি রহমতের জীবন না রহমতের জীবন কারণ ওখানে একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে কর্মসূচি থাকে আনুগত্য থাকে অতএব সম্মানিত সুদী ভাইরা আমাদের করিম ভাইরা আপনারা যে জেলায় আসেন না কেন সকলের কাছে আমার একটাই অনুরোধ সঙ্গবদ্ধ জীবনযাপন করবেন নিয়ে চলবেন আমাদের অনেক জেলায় দেখা যাচ্ছে আন্দোলন এবং দ্রুব সাথে সমন্বয় নেই সমস্যা থাকে এই সমস্যা দূর করতে হবে আমাদের আন্দোলনের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে যদি সমস্যা থাকে মানে কোন বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হয় আর যদি সমাধান না হয় তাহলে কিন্তু জেলায় কাজ হয় না আমি আন্দোলনের মুর্বীদের নিকট আমার বিনীত অনুরোধ আপনারা প্রত্যেকটা কাজে যুব সংঘকে সাথে নিয়ে কাজ করবেন দুপুর সঙ্গের খোঁজ খবর রাখবেন না দুপুর সঙ্গ কি করছে না করছে আপনারা বা কি করেন না করেন তা দুপুর সঙ্গ জানে না এই জন্য কাদের অনেক ব্যাঘাত ঘটে অতএব সকল নিকট আমার অনুরোধ যে সকল জেলায় যেন আমরা আমরা তো অঙ্গ সংগঠন আসি একতবদ্ধ হয়ে কাজ করতে পারি আল্লাহ আমাদের তাফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আদরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বরিশাল জেলা যুব সংঘের সভাপতি কায়েদ মাহদিম রানকে এ মুহূর্তে বক্তব্য রাখছেন জামালপুর উত্তর জেলার যুবসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক ইসমাইল বিন আব্দুল গণি প্রস্তুত থাকবে যশোর জেলা যুবসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্তব্য পেশ করছেন জামালপুর উত্তর জেলা যুবসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক ইসমাইল বিন আব্দুল গণি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লা যেহেতু সময় কম ভূমিকা দেওয়া যাবে না আমি সরাসরি শুরু করছি এই কথা দিয়ে বাংলাদেশ আহলে সংঘের সাথে পথ চলা দু সাল থেকে ঢাকা থেকে তো আমার যেহেতু জেলা নিয়ে কথা বলতে বলা হয়েছে এ ব্যাপারে কথা বলবো ঢাকা থেকে পথ চলা দীর্ঘ ছয় বছর গাজীপুরের দায়িত্ব পালন করার পরে ওখান থেকে ভাবতাম যে আমার নিজ জেলায় কিভাবে কাজ করা যায় অনেকেই পীরের কথা বললেন মাজারের কথা বললেন পীর মাজার সরাসরি বিরোধিতা করে কিন্তু যারা রফাদানি এরা ভিতরে ভিতরে বিরোধিতা করে বাংলাদেশের যুব যুবসংঘের এটা বোঝা যায় এটা খুব কষ্টের পীর বিরোধিতা করে সরাসরি মাজার লোক বিরোধিতা করে সরাসরি কিন্তু যারা আমাদের রফাদানি ভাই জুরা আমিন বলা ভাই এরা যে আমাদের বিরুদ্ধে করে এটা কেউ দেখে না এই দুঃখ কাউকে দেখালো যায় না বিশ্বাস করেন আর নাই করেন ঢাকাতে গাজীপুরে নারায়ণগঞ্জে মোটামুটি দায়িত্ব পালন করার পরে বুঝতাম যে কীভাবে এগুলো সরানো যায় কারণ আমাদের রফাদানি জামাতে আছে জামাতি ইসলাম আমাদের রফাতানি জামাতে আছে বিএনপি আওয়াম লীগ মাজারের সভাপতি আবার আহলাদিস মসজিদের সভাপতি এরকম বহু আছে বহু আছে কিন্তু এটা আমরা বুঝতে পারি না আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় বাতি চালাচ্ছে এটা কিভাবে কি করা যায় ওরা ফাজায়েল আমল নিয়ে আমাদের মসজিদে ঢুকিয়ে দিচ্ছে অথচ আমাদের নিজেদের মসজিদ নাম আহলাদিস মসজিদ কিন্তু কাজে নেই এটা সবচেয়ে দুঃখের বিষয় প্রিয় উপস্থিতি তো আমরা যে জিনিসটা আমি লক্ষ্য করলাম এলাকায় এসে যে অনেক মসজিদের মুসল্লি ওযুও জানে না আপনারা প্রতিটা মসজিদে যান যুবকরা প্রস্তুত রয়েছে কাজ করার জন্য কিন্তু তাদেরকে উৎসাহ দেওয়ার লোক নেই আমাদের যে আহলে মসজিদগুলি আছে প্রত্যেকটা মসজিদে আন্দোলনের মুরব্বীদেরকে সাথে করে নিয়ে যদি আমরা সফর করি এবং কাজ করি ইনশাল্লাহ আহলে যুব পতাকা আবার উদ্দিন হবে ইনশাল্লাহ বাংলার জমিনে ওই আয়াতকে আমি বিশ্বাস করি যে আল্লাহ উপরে আলআমির দিন প্রচার করতে বলছেন আপনি ভয় পান আল্লাহ বলছেন আল্লাহ হয়ে হাসিমু কামিন মানুষের পক্ষ থেকে যে সমস্যা আসবে আল্লাহ সমাধান করবেন অমাতা আদা হাদুনলিল্লাহ ইল্লাহ রফা আউল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কারো কোনো কথাকে কান্দে লাভ নেই বায়াপ নিয়ে সংগঠন নিয়ে ইখতেলাফ থাকতে পারে কিন্তু দিন কায়েমের সংগ্রামে ঐক্য হওয়া নিয়ে সংগঠন করা নিয়ে কোনো ইখতেলাভ নেই হতে পারে ইত কিন্তু সংগঠনের রক্ষা করা নিয়ে কোনো ইকতলাফ নেই সংগঠন বৃদ্ধের সৃষ্টি করে না বৃদ্ধের সৃষ্টি করে কিছু লোকের স্বার্থ এবং হিংসা এবং লোভ যাদের রয়েছে তারা বিদ্বেষ সৃষ্টি করে সংগঠন কোনোদিন বৃদ্ধের সৃষ্টি করে না সংগঠন ফেরকা মন্দির ভিত্তি নয় ফেরকা মন্দির ভিত্তি হলো আকীদা এবং মানহাজ অতএব আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নেই আমরা কাজ করব আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ইসমাইল বিন আব্দুল গণি ভাইকে এই মুহূর্তে আলোচনা পেশ করছি বাংলাদেশ সাহেলের যুব সংঘ যশোর জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম

আলাহ বাসিনা নিতীমা সোবাহি ওমা আনা মিনাল মুশরিকিন উপস্থিত বাংলাদেশ আহ্লাদি যুব সংঘের কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন দেশ থেকে আগত বাংলাদেশ আহলাদ যুব সংঘের যুবক সাথী ভাইরা এবং মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন আস্থাভাজন সুধীবৃন্দ সংক্ষিপ্তভাবে যে আলোচনা বা যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাই সেটি হলো একটি দাবি মাত্র যেহেতু সময় সংক্ষেপ আপনাদের কাছে আমি একটা দাবি পেশ করে আমার আলোচনা শেষ করব সেটি হলো এই আমাদের সমাজে অনেক বিক্ষিপ্ত ব্যক্তি বিক্ষিপ্ত রসালো মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে যুব সমাজদেরকে বিচ্ছিন্ন করার জন্য সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বাংলাদেশ হালাদির যুবসংঘের সাথী এবং কর্মী ভাইদের কাছে আমার দাবি এই সমস্ত বিক্ষিপ্ত ভাইদের বিক্ষিপ্ত রসালো কথার মোহে পড়ে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বাংলাদেশ হাহ্লাদির যুবসংঘের যে ঐক্যটা মজবুতি অবস্থান করে এখন পর্যন্ত আছে এই ঐক্যতাটা যাতে বিনষ্ট না হয় এই জন্য আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠনের ঐক্যটাকে আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ অথেব বাংলাদেশ আহাদি যুবসংঘের সকল দায়িত্বশীল ভাইদেরকে আমি বলতে চাই আমাদের সমাজ বিপ্লবের ধারার ভিতরে তিনটা বক্তব্য উপস্থাপন করা হয়েছে একটা সংগঠন ধ্বংসের জন্য যেই তিনটা কারণ উল্লেখ করা হয়েছে যার একটি কারণ হচ্ছে অন্যের জৌলুস দেখে নিজেকে প্রভাবিত করা অন্যের জৌলুস যারা বিক্ষিপ্ত কথাবার্তা বলছেছেন আমরা দেখতে পাচ্ছি তাদের জৌলুস কতটা বেশি একেবারে ইউটিউব ফেসবুকে তাদের খুললেই তাদের ছায়া পাওয়া যায় অতএব এই জলুস দেখে আমরা আমাদের এই সংগঠনের এই ঐক্যবদ্ধতার দৃঢ়তা থেকে যেন সংসারের ভিতরে না পড়ি এটা আমাদের আমার পক্ষ থেকে সকলের কাছে দাবি থাকবে দুই নাম্বার হচ্ছে আমরা পরস্পরের কখনো সন্দেহ পোষণ করবো না বাংলাদেশ যুবসংঘ যুব আন্দোলন বাংলাদেশ উভয় আমাদের মুরব্বী সংগঠন যারা রয়েছে শাখা সংগঠন যারা রয়েছে আমরা কখনো কারোর সম্পর্কে পরস্পরের সন্দেহ পোষণ করব না তারা সর্বদাই আমাদের এই ঐক্যটা বিনষ্ট করার জন্য আন্দোলন যুব কর্মীদের ভিতরে বিভিন্ন ওসা দিয়েই ঐক্য বিনষ্ট করতে চাচ্ছে সন্দেহ ঢুকাতে চাচ্ছে আমারই জেলায় ইতিমধ্যেই অনেক পরস্পরের ভিতরে সন্দেহ ঢুকানোর জন্য বিক্ষিপ্ত কখনো বা বলছে যুবসংঘ নাকি জঙ্গিবাদ উগ্রবাদের ছাত্র সহায় যারা রয়েছে তাদেরকে নাকি যুব সংঘ আশ্রয় দিচ্ছে একেবারে মিথ্যা কথা আমার যশোর জেলায় এমন কোনো মায়ের বাটা নাই প্রমাণ করতে পারবে যে আমরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত বা জিএমবির সঙ্গে জড়িত এমন কোনো ব্যক্তিকে আমরা আশ্রয় প্রদান করেছি তার এমন কোন প্রমাণ কেউ দেখাতে সক্ষম হবে না শুধুমাত্র আমাদের পরস্পরের সন্দেহটাকে বিলুপ্ত যাতে বেশি হয়ে যায় এটা করানোর জন্যই এই বিক্ষিপ্ত কথাবার্তা তারা ছড়াচ্ছেন আমরা সাবধানতা অবলম্বন করব সম্মানিত উপস্থিতি সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বাংলাদেশ আহলাদি যুবসংঘের যে ঐক্য যে প্ল্যাটফর্ম এখন পর্যন্ত টিকে আছে আগামীতেও যেন এই ঐক্যটা আরো দৃঢ় হয় এজন্য জন্য যুব সমাজের পক্ষ থেকে আমার দাবি সকলকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেন দৃঢ়তা এর মজবুতি এই জামাতের আরো সচ্ছলতা যেন আরো বৃদ্ধি করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আমিনা আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আসসালামাইকুম আহমতুল হে তরুণ তোমার প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত এসে তা ব্যয় করি নির্বেজাল ইসলামী আহলাদিস আন্দোলনের পথে সম্মানিতর উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে যুব ঢাকা দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি ভাই আব্দুল্লাল বারু প্রস্তুত থাকবে বগুড়া জেলা যুব সংঘের সম্মানিত সভাপতি মোহাম্মদ আল আমিন এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন ঢাকা দক্ষিণ জেলা যুব সম্মানিত সভাপতি عبد الله المعروف السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص যাবতীয় প্রশংসা রব্বুল আলমিনের জন্যে দরুদ সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ বিহাম্মদ রসুল্লাহ সাল্ল সালামের প্রতি আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের বিভিন্ন দিগদিগন্ত থেকে আগত যুবসংঘের দায়িত্বশীল ভাইয়েরা এবং অন্যান্য সুধীবৃন্দ ইমাম আহমাদ ইবনে হাম্বল যখন মৃত্যু সজ্জায় তখন তিনি বলছিলেন লা 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 বারবার বলছিলেন লা লা তখন তার সন্তান রহম্লা এসে বলছেন আব্বা আপনি বারবার লা লা না না এই শব্দ বলছেন কেন তখন তিনি বলছেন ইবলিস এসে আমাকে বলছে আহমাদ আমি তো তোমাকে পদভ্রষ্ট করতে পারলাম না আমি তখন বলছিলাম না এখনো তোমার সময় আছে আমি মৃত্যুর আগ মুহূর্তে পদভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করতে পারি সুবাহ আল্লাহ বেহামদিহি সুবাহান শয়তান আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দিন থেকে সরে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করবে শয়তান আমাদের চিরন্ত শত্রু আমাদের দিনের চলার পথে শয়তানের এই ওয়াশওয়াশাকে যদি আমরা কাটিয়ে উঠতে না পারি তাহলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে আমরা কখনোই সক্ষম হব না বাংলাদেশ আহলাদি যুবসংঘের জন্ম হয়েছিল এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য জন্য যার প্রয়োজন হয়েছিল একদল নিবেদিত প্রাণ মুজাহিদ কর্মী বাহিনী এই কর্মী বাহিনী যদি বাংলার বুকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তার সর্বপ্রথম আগে শয়তানের সাথে জিহাদ করে তার সাড়ে তিন বডি বড়িতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনের উপরে নিজের বডিতে নিজের শরীরে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় ওই কর্মীর মাধ্যমে সমাজে দিন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে ভাইয়েরা আসুন আমরা আগে নিজেদের সাথে আল্লাহর সম্পর্ককে আগে সুদৃঢ় করি তারপর আল্লাহর নৈকট্য হাসিলের পরে একনিষ্ঠতার সাথে সমাজে দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাই আমাদের ইমান এবং আমলের মাঝে যদি দূরত্ব থাকে যদি শিথিলতা থাকে তাহলে আমাদের দাওয়াতি কাজে বরকত আসবে না অনেক সাংগঠনিক প্রোগ্রাম করব অনেক দাওয়াতি কাজ করব কিন্তু বরকত আসবে না যদি তার মধ্যে এক না থাকে আল্লাহ তালা বলছেন আল্লাহদ্দিন আল্লাহর দিনের প্রতি আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হয়ে তোমরা আল্লাহর এবাদত করো নিশ্চয়ই একনিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্যই প্রযোজ্য সালাত আদায় করা যেমনি ইবাদত কোরআন তলাত করা যেমনি ইবাদত পিতামাতার সেবা করা যেমনি ইবাদত অনুরূপভাবে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আল্লাহর জমিনকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যে এবাদতকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবীর এসেছেন নবীর চলে যাওয়ার মাধ্যমে নবী রাসুলের সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের দাওয়াতের সিলসিলা বন্ধ হয়নি যেই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে বাংলার জমিনে বাংলাদেশ আহলাদি যুব সুতরাং আসুন আমরা আমাদের অন্তরগুলোকে খালেজ করি অন্তর খালেজ করা অনেক বড় কঠিন একটি আবাদত অনেক বড় কঠিন আবাদত শয়তান সব সময় আমাদেরকে এই একনিষ্ঠতা থেকে দূরে সরে রাখার চেষ্টা করবে সুতরাং আমাদের সর্বপ্রথম সংগ্রাম হবে শয়তানের বিরুদ্ধে তারপরে তাগুদের বিরুদ্ধে শিরবেরাতের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা আমাদের কাজে বরকত দান করুন আমাদেরকে এখনিষ্টভাবে দাওয়াতী কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন রাসূলের একটি হাদিস বলে শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাআল্লামাল ইলমা লিউjariয়া বিহি আল উলামা আও ইউমাদিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফু وجুহা الناس ইলাইহি লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়া দেখ আল্লা আল্লাহ তাল বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে এই জন্য যে সে মূর্খদের সাথে পাল্লা দিবে লিউজারিয়া বিহুলা মূর্খদের সাথে পাল্লা দিবে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে তাহলে আল্লা আলা তাকে জাহান্নামে দাখিল করাবে না এমনকি সে জান্নাতে সুগন্ধ পাবে না অনেক কাজ করার পরেও যদি সেখানে হলসিয়ত না থাকে তাহলে এর কোনো যা আল্লাহর কাছে পাওয়া যাবে না এক মোজাহিদ জিহাদে অংশগ্রহণ করেছিল রাসুলকে বলা হয়েছিল তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন আবার মানুষের কাছে বীর খেতাব পেতে চান তাহলে কি তার প্রতিদান থাকবে আল্লাহ সুর বললেন তার কোনোই প্রতিদান থাকবে না সুতরাং নিয়তকে খালেজ করা সর্বপ্রথম জরুরি এবং আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক সুদৃঢ় করা জরুরি ব্যক্তিগত জীবনে আগে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে দিনের জ্ঞান অর্জনে সমৃদ্ধ হতে হবে সাকিব ভাই যে কথাটি বলে গেলেন জ্ঞান অর্জনের এই দুর্দশার কারণে আমরা বিভিন্ন ফেতনাতে মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসাই কিন্তু আমরা যদি জ্ঞান অর্জনে যদি ব্রতী হতাম মনোযোগী হতাম তাহলে এই ফেতনাগুলো আমাদেরকে তালমাটাল করতে পারতো না এই জন্য যুবক ভাইদের প্রতি আহ্বান করছি এই বর্তমান সমাজে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক 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 এর কোনো বিকল্প নেই ফেসবুকে উড়ন্ত জ্ঞান অর্জনের চেয়ে কাঠামোবদ্ধ কিছু জ্ঞান অর্জন করা জরুরি যুবসংঘের সিলেবাসে যে বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে জ্ঞান অর্জনের আসুন আমরা আমাদের নিজেকে জ্ঞানের জ্ঞানের জগতে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক কাজে বরকত দান করুন এখনিষ্ট ভাবে বাংলার জমিনে তাওহিদের দাওয়াতকে বুলুদ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল কুলি হাদাসাক্রুল্লাহ লি ওয়ালকুমুল সাইয়িদুল মুসলিমিন ফস্তাগফিরুন্নাল গফুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ এবারে বক্তব্য দিচ্ছেন আলামিন বগুড়া বক্তব্য দিচ্ছেন আলামিন বগুড়া প্রস্তুত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল আল মুসাদিক সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া দুউ ইলা রাব্বিকা ওয়া তাকুনান্না মিনাল মুশরিকিন আলহামদুলিল্লাহ যুব সমাবেশ সমাবেশ দুই হাজার বাইশ বাংলাদেশে আলাদা যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ উপস্থিত হতে পেরে আল্লাহ সু নিকট যাবতীয় প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ স্থান বর্ষিত হজরত মুহাম্মদ আমরা বলি সল্ল আলাইহ সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি যে সময় বাংলার প্রায় প্রতিটি ঘর শিরক এবং বিদাতে জর্জরিত হয়েছিল যে সময় আহলহাদিসেরা সবে বরাত পালন করছিল যে সময় মোহাম্মাদি নামে পরিচিত আমরা যারা দাবি করতাম আমাদের ঘরেও যখন সবে বরাতের পোলাও হালুয়া বিরানির গন্ধ মুখরিত ছিল সেই সময় বাংলার মানুষকে ওর ও সৈয়া হাদিসের পথে নিয়ে আসার জন্য সে এবং বেদাত মুক্তি জীবনযাপন করার জন্যই বাংলাদেশ আহলাদি জীবসঙ্গ গঠিত হয়েছিল ঠিক কিনা বলেন এজন্যই গঠিত হয়েছিল আল্লাহ সুফহেন হুয়াত আলার দাওয়াত তা দাওয়াত ওহির দাওয়াত মানুষের দা দাঁড়ায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুফহেন তালা বলেছেন অদম এলাহ রব্বিকালা তাকু নান্না মিন আল কিন তুমি আল্লাহ সুফ ও তালার পথে মানুষকে আহ্বান করো আল্লাহর পথে মানুষকে ডাকো তাছাড়া নতুবা তুমি মুসসিরিকদের অন্তর্ভুক্ত হও না তার মানে আমরা যদি আল্লাহ হেন ও তালার পথে মানুষকে আহ্বান না করি মানুষকে যদি না ডাকি তাহলে আমাদের পরিচয় হয়ে যাবে আমরা মশ্রিক মোশরেক কারা যারা আল্লাহ আল্লা তালাকে মানে না যারা বিভিন্ন শিরিকের সঙ্গে জর্জরিত রয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ সুফহেন তালা তার নবীকে বলছেন বা হে নবী আপনার উপর যা নাজিল করা হয়েছে তার আপনি তাবলিক করেন প্রচার করেন বাংলাদেশ আহলেদি যুব সংঘর কাজটা হলো প্রচার করা প্রত্যেকটি ঘরে ঘরে যেন আমাদের ওহির দাওয়াত পৌঁছে যায় ঠিক না বলেন প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের ওহির দাওয়াত পৌঁছে যাবে এই নিয়তেই আমাদের কাজ এজন্য যে ওহির আলয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ তবে আমাদের এই দাওয়াতের বিরুদ্ধে চারণ করবে আমাদেরই জাত ভাই এটা আগে থেকেই নিয়ম চলে আসছে যেমন হাবিল এবং কাবিলের সূচনা লগ্ন থেকেই আপন ভাই কিন্তু আপন ভাইকে হত্যা করেছিল ঠিক না বলেন অতএব আমাদের শত্রুরা আমাদেরই জাত ভাই কিন্তু তারা তখন অনেক আফসোস করবে যখন দেখবে বাংলাদেশ আহলাদি যুবসংঘের দাওয়াতের ফলে প্রত্যেকটা মানুষ জামাতবদ্ধভাবে জীবন যাপন করে যখন ইসলাম রাষ্ট্রে চলে যাবে তখন তারা আমাদেরই পিছনে আসবে তারা শুধু হা মানে হুহতাস করবে তখন আফচোস করবে আমরা এত আগে কেন বাংলাদেশ আহলাদি যুবসংঘের সায়াতলে আসিনি এজন্যই আমাদের এই দাওয়াত চলছে আমাদের বিশেষ করে বগুড়া জেলাতে একসময় আমাকে মারার জন্য লাঠি তুলেছিল এই এই দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাদের সেই নিজ গ্রাম থেকে পাঁচটা বাস ভর্তি ইস্তিমায় মানুষ এসেছে এটা দাওয়াতের ভস এজন্য জন্য যুবসংঘের কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব যে ব্যক্তি যেখানে আসেন সেখান থেকে আপনি দাওয়াতে কাজ করেন হতে পারে আপনার একটা দাওয়াতে যদি কোনো ব্যক্তি কল্যাণের পথে আসে মুসলিম মিশকাতে দুইশো নয় নাম্বার হাদিস ওই ব্যক্তির সব আপনার আমরলামায় লিখে দেওয়া হয় বলে সব হ্যাল আল্লাহ গতকালকে ছোট্ট এক মিনিট গতকাল কিজতে আমার মাঠ থেকে রাত একটায় যখন এই এই পাশে আসছিলাম একটা দোকানে কয়েক ভাইয়ের সঙ্গে দেখা এক মুরুপি দিয়ে পান খাচ্ছে তাকে বললাম ছিছি আপনার দাঁড়িয়ে গেছে আপনি জর্দা খাচ্ছেন মানে এটা তো হারাম তো বলছে বাবা ছাড়তে পারি না তাকে বুঝালাম সে জর্দা ফেলে দিয়ে বলল যে আল্লাহর নামে শপথ করলাম আজ থেকে আর জর্দা খাবো না এটা হলো বাংলাদেশ আলাদি যুবসংঘের কাজ আমাদের জাত ভাই যখন জর্দা খেয়ে দাঁড়ি সাটিং করে দাঁড়িতে কলব দিয়ে যখন আমার বগলা জেলাতে যখন তারা এই আলাদ পরিচয় দিয়ে দাওয়াত দিচ্ছে তাদের দাওয়াতে কোনোদিন মানুষ হেদায়ত হবে না হবে না হবে না বাংলাদেশ আলাদী যুব সংঘের দাঁড়ি দেখে মানুষ বুঝবে এরা হক পথে থাকে যুব চরিত্র দেখে বুঝবে যে এরাই হলো সঠিক দল ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব যদি আমরা দাওয়াতি ময়দানে আমাদের ব্যবহার দিয়ে কৌশল দিয়ে দাওয়াতে কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের এই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবসংঘের সম্মানিত সভাপতি আবদুল্লাল মোসাদ্দেক প্রস্তুত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রফ এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ সাহেব যুবসংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আবদুল্লাল মোসাদ্দেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া বাদ বাংলাদেশ আলাদি যুব কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে কোনোরূপ সূচনা ব্যতী রেখে বক্তব্য শুরু করছি একটি বাচ্চা তার পিতার সাথে বাড়ির ছাদে ঘুরে উড়াচ্ছিলেন কিছুক্ষণ পর বাচ্চাটা খেয়াল করলো সে সুতার সাহায্যে ঘুরে উড়াচ্ছে কিন্তু যেই সুতার সাহায্যে ঘুরে উড়াচ্ছে সেই সুতাটাই তাকে একটা পর্যায়ে আর উঠতে দিচ্ছে না ঘুরিটাকে সে বলল বাবা আমি সুতার সাহায্যে ঘুরে উড়াচ্ছি কিন্তু এই সুতাটা আমার ঘুরিটাকে আর ওপরে উঠতে দিচ্ছে না বা বললো ঠিক আছে সুতাটা কেটে দাও কিছুক্ষণ পর বাচ্চাটা সুতাটা কেটে দিল কেটে দেওয়ার পর কি দেখা গেলো কি ঘুড়িটা অনেক উপরে উঠল এবং এক সময় সেটা নিচে পড়ে গেল কোথায় বললো রাজশাহী শহরে এবং টুকাই শিশুরা সেটাকে নিয়ে চিনিমিনি করতে লাগলো ঘুড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের কাছে সংগঠনের উদাহরণটা হচ্ছে এই সুতার ন্যায় আমরা অনেকে এই সুতাটাকে ক্রিটিসাইজ করে এই সুতাটাকে ওভারটেক করে উপরে উঠে যেতে চাই অথচ এই সুতাটাকে ভিত্তি করেই কিন্তু আমরা উপরে উঠেছিলাম এই সাংগঠনিক শৃঙ্খলাটা হচ্ছে আমাদের জন্য ওই সুতার মতো ওই বাচ্চাটা যেমন সুতাটাকে কেটে দিয়েছে এবং একসময় গুড়িটা কি এই যে ফুটপাথের শিশুরা সেটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমরা সংগঠন থেকে দূরে সরে গিয়ে অনেক বাই তাহুদের এপথে এসেছিল আবার হারিয়ে গেছে প্রিয় ভাইরা এই জন্য রাসুসালাম মহাজ জাবালতে জাবাল হতে বর্ণিত হাদিসে সেই সার সংক্ষেপ সেটা হচ্ছে শয়তান মানুষের জন্য নেকড়ে স্বরূপ একটা নেকড়ে ছাগল পাল থেকে একটা পা ছাগল বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন তাকে গ্রাস করে ফেলে আমরা যদি বিচ্ছিন্ন হই তখন আমাদের প্রতিপক্ষ হিসাবে আসবে শয়তান আজকে আমাকে বলা হয়েছে সাংগঠনিক অগ্রগতির উপায় আমি অগ্রগতির উপায় নিয়ে বলবো না তবে সাংগঠনিক অগ্রগতির অন্তরায় কিছু লেকিংস আছে সেগুলো নিয়ে কথা বলবো সেই লেকিংসগুলো পূরণ হলে সাংগঠন এমনি অগ্রগতি হবে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডেডিকেশন ত্যাগ শিকারের মন মানসিকতা নিজেকে সর্বদা জাহিলিয়াতের ময়দানে যুদ্ধরত একজন সৈনিক হিসাবে মনে করে আমরা সংঘের কর্মী হিসাবে শপথ নিয়েছিলাম কিন্তু আমাদের সেই ত্যাগ সেই তিতিজ্ঞা সেই শপথের তুলনায় নিচ কিছুই নাই অথচ হযত খোবায়ব রানহুকে যখন ফাঁসির কাস্টে শুলে চড়ানো হচ্ছিল তাকে বলা হলো হ্যাঁ খোবায়ব তোমার জায়গায় যদি মোহাম্মদকে শুলে চড়ানো হয় তুমি কি মেনে নেবে তখন হোবাই ব্রেদ বলছিলেন আল্লাহই আমার জায়গায় তো নাই আমার পরিবর্তে সাল্লামের গায়ে একটা পোষক একটা কাটা বিদ্ধ হোক আমি তা মেনে নেব না এটাই হচ্ছে জন্য শিকারের মন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং আছে তবে তারপরও আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধটা বোধটা জোরালো করতে হবে কেননা আমরা হচ্ছি একে অপরের জন্য আয়না স্বরূপ আমাদের যে সকল ভাই সংগঠনের বাইরে আছে ভিতরে আছে সমস্যা নাই আমরা তাদের সাথে ভালো আচরণ করব তারা কি আচরণ করবো সেটা দেখার বিষয় নয় কেউ যদি কোনো ভুল করে পার্সোনালি তাকে সংশোধন করে দেবো কেন রাসুল বলছেন মুমিনরা হচ্ছে একটি দেহের নেয় এর এক অংশ আক্রান্ত হলে সমস্ত শরীরে জ্বর এসে যায় সময় সংক্ষিপ্ত বিস্তারিত বলছি না তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে যেই যোগাযোগের বিষয়টা আমরা সবচেয়ে বেশি একে অপরের প্রতি কানেক্টেড হওয়ার চেষ্টা করব কর্মীদের সাথে চো এবং সর্বশেষ আমি বলতে চাই কবি আল মাহমুদের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর হতে উহুদ হয়ে শত সংঘাতের ভিড়ে এখানে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে তোমরা কোথায় যাচ্ছ আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আবদুল্লাহ মুসাদ্দিক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা যুব এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ সাহিত্য যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রফ এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ সাহিত্য যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি আব্দুর রফ প্রস্তুত থাকবে দিনাজপুর পূর্ব জেলা যুব সংঘের সম্মানিত সভাপতি রায়হানুর ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم কুনতুম খয়রা উম্মতে উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুংকিরি ওয়া তু'মিনুনা বিল্লাহ আজকের এই যুব সমাবেশের মোতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত শ্রোতামণ্ডলী আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিটা জেলায় জেলা সভাপতিদেরকে বলা হয়েছে জেলার উন্নতি অগ্রগতি সম্পর্কে বলার জন্য তা আমি উন্নতি অগ্রগতির পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে ভয় বিশ্ববিদ্যালয় অঙ্গনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই কাজটা এই ভয়টা কাজ করে যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে কাজ করি তাহলে আমার বিপক্ষ নেতা অথবা আমার মতাদর্শ নয় এরা কি জানে বলে ফেলে এ ভয়ে অগ্রগতি এবং উন্নতি বাধাগ্রস্ত হয় এই জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয় আরো যে সমস্ত জেলা রয়েছে সকলের উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই প্রথম ঘটনা আব্দুল এবনে মাসুদ রতি আল্লাহ আল্লাহ ঘটনা সাবেরা একদিন বসে আলোচনা করছিলেন যে কুরাইজদের সামনে প্রকাশ্যে কেউ কোরআন পড়তে পারেনি এখন পর্যন্ত আমাদের প্রকাশ্যে কোরআন পড়া প্রয়োজন আব্দুল তখন তিনি যুবক ছিলেন বছরের যুবক বা তারও কিছু কম সেই সময়ে তিনি বলেছিলেন আমি যাব সব সাহাবি আগাম বললেন তোমার বংশ মর্যাদা নাই তোমার কে যদি কেউ মারে তোমার বংশের লোক আগাবে না এমন একজন লোক প্রয়োজন যেই লোকটি মার খেলেও তার বংশের লোক তাকে সাহায্য করবে সেদিন আমাকে আল্লাহ রক্ষা করবেন। সেদিনে কোরআন তালাওয়াত শুরু করলেন কুরাইশরা বলল এই গোলামের মায়ের কে এখানে কোরআন তালাওয়াত করে এখানে কি তেলাহাত করে পাশে থেকে তাকে বলে দেওয়া হলো মোহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তা তেলাহাত করে সকলে তার হাতে মুখে মারা শুরু করল মার খেয়ে তিনি বাড়ি চলে গেলেন শাহবিগন তাকে পরিচর্যা করার সময় বলছিলেন তুমি কালকে আর যেহদ আবদুল এফ্লেমা সৌদ রদি আল্লাহ তাআলা আহ বললেন আমি আমার শত্রুদের কাছে সহজ হয়ে গিয়েছি কালকে আমি আবার যাব কালকে আবার গিয়ে আমি এই দাওয়াত কাজ করব। যুবসংঘের প্রতিটি কর্মীকে এই দাওয়াতে মেজাজ নিয়ে কাজ করতে হবে ইব্ন উমার রদি আল্লাহ তাআলা আহুর আরেকটি একটি ঘটনা তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন সবার প্রথমে আবু জেহেলের ঘরে গিয়ে বলেছিলেন আমি ইসলাম গ্রহণ করেছি আবু জেহেল মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল ময়দানে তাকেও মার খেতে হয়েছিল সেদিন আবু জেহ সেদিন তিনি ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আজকে যদি আমরা তিনশো হতাম দেখে নিতাম মাঠে কে টিকে মোতারাম উপস্থিতি আজকে আমাদের অস্তিত্ব বিভিন্ন দিক থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম ওয়াশ সৃষ্টি করে সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার সৃষ্টি করে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা দাওয়াতের আয়াত সবাই জানেন আর দাওয়াতের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সংগঠন অথচ সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার করা হচ্ছে সংগঠনের বিরুদ্ধে বিষাদাকার করে আমাদের মনে যে ওয়াশ ওয়াশা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এই ওয়াশ ওয়াসার কারণে আমরা কিন্তু সাংগঠনিকভাবে অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারছি না শেষ কথা আমি বলতে চাই ওমার রদিয়াল্লাহ তাআলা নহ যে মেজাজ নিয়ে কাজ করেছেন সেই মেজাজই কাজ আমাদের করতে হবে আই তো কবি ফরুক আহমেদ একটা কবিতা বলছেন আজকে ওমরপন্থী পন্থী দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপদ ও শর রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদেরই খুঁজিয়া ফিরেছে সর্বহারা সবশেষে আরেকটি কথা বলতে চাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে উপকারী ইলম, যে ইল মানুষকে মৃত্যুর পরেও সাতকায় জারিয়া দিবে সংগঠনের মাধ্যমে সংগঠনের অধিভুক্ত থেকে একতাবদ্ধ থেকে আমরা যদি সমাজ সংস্কারে কাজ করি এই সংস্কার এই সংস্কার কি কেয়ামতের মাঠে আমাদেরকে সাদকায়ে জারিয়ার সব দিবে না এই প্রতিটি যুবককে এই সদকায়ে জারিয়ার অংশ গ্রহণ করার জন্য সংগঠন ভুক্ত হতে হবে আপনার আমার জীবন আপনার আমার জীবনে যদি আমরা কিছু সামান্য কিছু না করেই যেতে পারি তাহলে এই জীবন নিয়ে কিয়ামতের মাঠে আমরা কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে জান্নাত পাবো শেষ কথা কবি ইবনু আহমদের একটা কবিতার শেষ লাইন আমি আপনাদের সামনে উদ্ধৃতি করতে চাই সেই লাইনগুলো আপনারা সবাই জানেন বড়ই ভালো লাগে সেই লাইনগুলো কিন্তু আমরা সেগুলো আমল করতে চাই না সেই লাইনগুলো হচ্ছে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমনও জীবন তুমি করো হে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এমন মৃত্যু দেন যেই মৃত্যুতে পৃথিবীবাসী যেন কাঁদে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা যুবসংঘের সমর্থিত সভাপতি আব্দুর রব্বাইকে এমর্তে বক্তব্য পেশ করছেন দিনাজপুর পূর্ব জেলা যুবসংঘের সমর্থিত সভাপতি রাইহালুল ইসলাম বক্তব্য পেশ করছেন রাইহালুল ইসলাম সভাপতি বাংলাদেশ যুবসংঘাত দিনাজপুর পূর্ব আসসালাম আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাত আলহাম আল্লাহ নবী আবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ অনুগ্রহে বত্রিশতম তাবলিগি ইস্তেমা এসে বাংলাদেশ আহ্লাদির যুব সংঘ কর্তৃক আয়োজিত এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক প্রিয়নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লহ আসাল্লামের উপর যা দেখে যাওয়া আদর্শের প্রচার প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা এবং সংগ্রাম সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন পূর্বের ঘটনা আমার বাসার সঙ্গেই লাগানো স্কুল অ্যান্ড কলেজ আছে তো সেখানে নবীন নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি কিছু শিক্ষক অবসর গ্রহণ করেছেন তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হবে তো সেখানে সেই স্টেজে বিদায় যাওয়ার জন্য এবং নতুনদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে পারফরমেন্স করবে ওই স্কুলের ওই কলেজের যারা ছাত্রী আছে তারা এবং তারা পারফরমেন্স করছে এমন ওই যে কিছুক্ষণ পূর্বে আমাদের সাধারণ সম্পাদক ভাই বলে গেলেন যে বাদামলা নাচাচ্ছে ওই বাদামলার গান দিয়ে নতুনদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেখানে এমন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যে ওখানে প্রিন্সিপাল আছে ভাইস প্রিন্সিপাল আছে প্রবাসকেরা তারা আছেন ছাত্রীরা অর্ধনগ্ন হয়ে ডান্স করছে স্টেজে শিক্ষকেরা হাততালি দিচ্ছেন পাশে থেকে তাদেরই সহপাঠীরা ছেলে সহপাঠীরা তারা ইফটিজিং করা শুরু করলো স্বেচ্ছাসেবক আছে পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না ধীরে ধীরে পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করলো শেষ পর্যন্ত অনিষ্ঠানই পণ্ড হয়ে গেল আমি বলতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশ যুব যুবসংঘের শাখা গঠন হয়েছে হচ্ছে কিন্তু আমরা আমাদের রুট লেভেলটাকে ভুলে গেলে চলবে না আমাদের যেই গোড়া আছে এই হাই স্কুলগুলো আছে কলেজগুলো আছে মাদ্রাসাগুলো আছে এগুলোতেও আমাদের সোনামণি সংগঠনের শাখা গঠন করতে হবে আহলে যুব যুবসংঘের শাখা গঠন করতে হবে সেখানে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিতে হবে যেন সেখান থেকে অপসংস্কৃতির কোনো বিষবাসপ না ছড়ায় সুতরাং এতটুকু অনুরোধ রাখবো আমরা যারা যুবসংঘে কাজ করি আমাদের অধিকাংশই কিন্তু ছাত্র এই সমস্ত ছাত্র ভাইদের প্রতি অনুরোধ রাখবো আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের সহপাঠীদেরকে সংগঠিত করে আমাদের প্রতিষ্ঠান ভিত্তিক একটা করে শাখা গঠনের চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কুসংস্কারগুলো এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতিগুলো দূর হয়ে যাবে বলে আমি আশাবাদী এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ইলাহা চৌহানা ইহা ইনস্তাকুকা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি দিনাজপুর পূর্ব জেলা যুব সংঘ সমিতির সভাপতি রাহরুল ইসলাম ভাইকে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ চায়ের যুবকসাঙ্গের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঈশ্বানী লাহি জহিদ এই মুহূর্তে আলোচনা পেশ করছেন বাংলাদেশ চায়ের যুবক সাঙের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ঈশ্বানী লাহি জয়হীদ আসসালামু আলাইকুম ও রহামদুল্লাহি অবরকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা আম্মাবাদ আউদুবিল্লাহ মিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এ দেশের একক ও অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদী যুব সংঘ কর্তৃক আয়োজিত যুব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত কর্মী ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সুরা হেজের নয় নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাজ্জাল্লা জিক্র আমরা জিকির নাজিল করেছি জিকির কোরআন হাদিস কোরআন হাদিস বা জিকির নাজিল করেছি আমরা ও ইন্না লাহু লাহা ফিজুন আমরাই তার সংরক্ষণকারী ইবনোবাজার হাদিসে আসছে রাসুল্লাহ সাল্লা সালাম এরশাদ করেছেন ইন্নাল ওলা মা আসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেম সম্প্রদায় আলেমগণ তারা নবীদের ওয়ারিস অর্থাৎ আল্লা রবুল আলমিন যে দিনু শরীয়তের হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিলেন এই দিনু শরিয়তকে প্রচার ও প্রসারের দায়িত্ব রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আসলামের ইন্তেকালের পর আলেম সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায় সেই দায়িত্ব আলটিমেটলি তাদের উপর চলে এসেছে অন্যদিকে আল্লাহর আলমিনেরিসপুহা পৃথিবীর বুকে বিচরণশীল প্রত্যেকটি প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহর হাতে রয়েছে। অথচ জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে অন্যদিকে দিন ধর্ম হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে অথচ আমরা এই জীবিকার জন্য সকাল থেকে সন্ধ্যা সারাদিন সময় নষ্ট করি প্রতিটা সপ্তাহ আমরা ব্যয় করি কিন্তু যেই ধর্ম যে কোরআন প্রচার সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে যে দায়িত্ব আমাদের উপর এসেছে রাসুল পর সেটার জন্য কিন্তু আমরা সময় ব্যয় করি না তাহলে আমাদের উচিত হবে যেভাবে আমরা অন্বেষণের জন্য সারাদিন সময় নষ্ট করি খরচ করি অনুরূপভাবে এই কোরানো সৈহাদিসের ঝান্ডাকে উদ্দিন করার জন্য তার চেয়ে বেশি আমাদেরকে সময় ব্যয় করতে হবে যদি আমরা এমন না করি আল্লাহর পক্ষ থেকে এমন নতুন জাতি সৃষ্টি করা হবে যারা কোরানো সৈহাদিসের মশালকে উদ্দিন করার জন্য সাধ্যমত তারা প্রচেষ্টা চালাবে তখন আর যুবসংঘের কোনো কাজ থাকবে না এজন্য বাংলাদেশ আহলেদি যুবসংঘের প্রত্যেক প্রাথমিক সদস্য কর্মী এবং কেন্দ্রীয় কাউন্সির সদস্যের প্রতি বিনীত আবেদন আপনারা বসে থাকবেন না তাবলিগি ইস্তেমায় সারা দেশ থেকে এসেছেন হাদিস ফাউন্ডেশনের সাহিত্যগুলি মোহতারাম আমির জামাতা লিখিত সাহিত্যগুলি আপনারা নিয়ে যান মসজিদগুলিতে পাড়া মহল্লাতে সারা দেশে সেগুলো ছড়িয়ে দিন মাসিক তাবলিগ ইস্তেমা করুন সাপ্তাহিক তালিম উঠুক করুন পারিবারিক তালিম করুন এভাবে কোরআন সৈয়াদের আলোকে কয়ালা কাল্লা রাসুলের আলোকে আমাদের মসজিদগুলিকে আমাদের ঘরগুলিকে আমাদের সমাজগুলিকে আমরা আলোকিত করি আল্লাহ রব আলম আমাদের সেই তাওফিক দান আল্লাহ আমিন পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ও আখরদ আওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসরালে জহির কি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুল্লাহ মিলন এই মুহূর্তে আলোচনা পেশ করছেন আসাদুল্লাহ মিলন কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ আহলে যুবসংঘ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা বাংলাদেশ আলাদা যুবসংঘ কর্তৃকে আয়োজিত যুব সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সদিমণ্ডলী বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মীবৃন্দ বাংলাদেশ আহলাদা যুবসংঘ উনিশশো আটাত্তর সাল থেকে নির্ভেজাল দাবিদের প্রসার করে যাচ্ছে আজকে যদি বর্তমান আমরা লক্ষ্য করি আজকে আমরা কোনো জেলাতে কোনো বিভাগে যদি প্রোগ্রাম করতে যাই যেহেতু এখন মিডিয়ার যুগ অসংখ্যবার আমরা যোগাযোগ করি কোন বাসে উঠবো কোথায় নামব রিক্সায় উঠলাম রিক্সা থেকে কোথায় যাবো কিন্তু যদি আমরা আশির দশকের কথা চিন্তা করি সেই সময় থেকে বাংলাদেশ আলোর যুবসংঘ যখন একটা সিটির মাধ্যম ছাড়া অথবা সরাসরি যোগাযোগ ছাড়া যোগাযোগ করা যেত না সেই সময় কিভাবে বাংলাদেশ আলোর যুবসংঘ কাজ করে বর্তমানে এই পর্যায়ে এসেছে এখন আমরা অথচ এই সংগঠন করা যাবে না নানান ধোকায় পড়ে আছি দুইজন ব্যক্তি বসে আছে একজন ব্যক্তি বলছে আমার সংসারে কিছুটা অশান্তি আছে আর একজন ব্যক্তি বলছে আমার সংসারে তেমন কোনো অশান্তি নাই তবে আপনার অশান্তির কারণ কি তবে সেই ব্যক্তি বলছে আমার চারটে ছেলে এবং চারটে মেয়ে আছে বিভিন্ন সময় তাদের ভিতরে কিছু মতনৈকা দেখা দেয় পরে ওই ব্যক্তি বলছে তোমার কি কোনো সন্তান আছে বলছে না আমার তো কোনো সন্তান নাই দেখেন যার কোনো সন্তানই নাই তার পরিবারে কিভাবে কোনো অশান্তি আসবে বা কোনো মতনৈক্য আসবে সংঘবদ্ধ থাকলে একসাথে থাকলে কাজ করতে গেলে কিছুটা মতন হতে পারে যার পরিবারের সদস্যই নাই যার পরিবারের মেম্বারই নাই তার পরিবার তো কোনো সমস্যা হতে পারে না আজকে আমরা আসি সাংগঠনিক না করার ধান্দায় সংগঠন যদি করেন বাংলাদেশ আলো যুবসংঘের সাথে যদি জড়িত থাকি তাহলে আমাদেরকে কাজ করতে হয় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদে মসজিদে জেলায় জেলায় কিন্তু আপনি যদি সংগঠন না করেন আপনার দুইটা কাজ আছে একটা হলো শায়কদের বক্তব্য শোনা আরেকটা হলো শায়কদের বক্তব্য অ্যান্ড্রয়েড ডলাডলির ফোনের মাধ্যমে শেয়ার করা এটা হলো আপনার কাজ আর কোনো কাজ নাই আপনি কোনো প্রোগ্রাম করেন কোনো জেলায় করেন কোনো শাখাই করেন কোনো প্রশিক্ষণ করেন আপনার মাত্র ওইটাই কাজ এবং যারা সংগঠন করে তাদের সমালোচনা নদীর একটা মাছ যখন এসে সবুজ ঘাস দেখলো সে ভাবলো এই ঘাসের ভিতরে না কত শান্তি আছে মাছটা ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে দেখলো যে সেখানে সে অক্সিজেন পাচ্ছে না পানি পাচ্ছে না সে সেখানে তার জীবনের নিঃশ্বাস নিয়ে শ্বাস করছে তখন সেই মাছটা নদীর সকল মাছকে ডেকে বলছে এই সবুজ ঘাসে তোমরা চলে আসো আসো আমরা একসাথে বসবাস করি এই সবুজ ঘাসে থাকি কিন্তু যারা নদীতে আসে তারা চিন্তা করলো আমি যদি এই নদীর পানি থেকে আমি ডাঙায় চলে যাই তাহলে তো আমি অক্সিজেন পাবো না সেক্ষেত্রে আমি বাঁচতে পারবো না আজকে আমাদের অবস্থা হয়েছে তাই সংগঠন থেকে আমরা বেরিয়ে যে আমরা বলছি আসো আমরা একসাথে বসবাস করি কিন্তু যারা সংগঠন করে তারা যেহেতু জানে কোরআন এবং প্রচার করতে করতে গেলে আমাদের সাংগঠনিকভাবে হবে তারা কখনোই কি ওই অনৈক্যর সাথে যেতে চাইবে কখনোই যেতে চাইবে না সম্মানিত উপস্থিতি ঐক্যের কথা বলি আমরা অনেক ঐক্যের কথা বলি একজন সন্তান তার পিতামাতাকে মাতাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে রাগ করে চলে যেয়ে বাবাকে বলছে হে বাবা তুমি আসো আমার শ্বশুর বাড়ি শ্বশুরের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করি আজকে আমাদের অবস্থা হয়ে গেছে তাই বাবার পক্ষে কি সেখানে যাওয়া সম্ভব বাবা কি তার তার ছেলে বাড়ি যাবে না সেই বাবাকে ছেলেকে বাবার কাছে ফিরে আসতে হবে সম্মানিত স্থিতে আমাদের বুঝতে হবে সেই জন্য আসুন আমরা বাংলাদেশ যুবসংঘের সায়াতল থেকে ঐক্যবদ্ধভাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেমন আমাদের স্লোগান আছে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বললেন ওহির আলোয় উদ্বা উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর এই স্লোগানকে সামনে রেখে পবিত্র কোরআন এবং সৈয়াদ ইসের দাওয়াতকে প্রচারের জন্য মানুষকে হকপাতের জন্য দাওয়াতের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আলাদা যুবক সঙ্গে সায়তলে এসে জীবনযাপন করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই তো বিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদ্রিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুল্লাহ মিলন ভাইকে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আইলে যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আইলে যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আউদু বিল্লাহি মিনে শাহী কৌ নুর রাজিম বিসমিল্লাহিউর রহমান রহিম ইয়া আই উ হেল মুদ্দসির বুং ফাংজির ওর অব্বা কাফকাব্বির আলহামদুলিল্লাহ নির্ভেজাল তৈদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহেলাদের যুব সংগঠন থেকে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত সমবেত তাওহিদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভয়েরা আহলাদির যুবকসংঘ এবং অন্যান্য সংগঠনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আহলাদির যুবকসংঘ পরিবর্তনে বিশ্বাসী কথাটা কি না আমরা পরিবর্তন চাই কোথা থেকে বঙ্গভবন থেকে না নিজের থেকে আমরা আগে সাড়ে তিন হাত বডিতে দিন কায়েম করতে চাই কথা নাকি না আপনার যদি পরিবর্তন না আসে আপনার ঘরের পরিবর্তন আসবে সমাজের পরিবর্তন আসবে বঙ্গভবনের পরিবর্তন আসবে কখনই না তাইলে নিজের পরিবর্তনের জন্য কি করতে হবে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে সেভাবে প্রস্তুত করতে হবে বাংলাদেশ আয়লাদির যুব সংঘ আজকে সেভাবে সেই পথে সারা দেশে ইমাম দীপ্ত বলিষ্ঠ কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করছে কথা ঠিক কিনা আহলাদি যুব সংঘ উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যুব যারা কর্মী প্রকৃত যদি আমরা কর্মী হয়ে থাকি তাহলে আমাদের যে সক্রিয়তা আমাদের যে স্বাতন্ত্র বোধ এই ঐতিহ্য আমাদেরকে মনা পর্যন্ত ধরে রাখতে হবে আপসমুখী হওয়া যাবে না কখনই আমরা বাতিলের সাথে আপোষ করব না কখনই আমরা শিরকের সাথে আপোষ করব না কখনই আমরা বেদাতের সাথে আপোষ করব না আজকে যুবসংগের এই আপোষহীন চেতনার কারণে ঘরে ঘরে পরিবর্তন এসেছে সমাজে পরিবর্তন এসেছে আজকে সারা বিশ্বে এর প্রভাব শুরু হয়েছে আজকে লাখো লাখ যুবক কুরআন এবং সহিহ হাদিসের পথে ফিরে আসছে যুবসংগের এই আপোষহীন ভূমিকার কারণে অতএব আমি আজকে যে কথা বলবো সেটা হচ্ছে যুবক ভাইয়েরা আসুন আমরা আমাদের সাড়ে তিন হাত বডিটাকে পরিপূর্ণ ভাবে দিন কায়ম করি আমরা না খানিকটা হব খানিকটা হিন্দু হবাদিস হবো পরিপূর্ণ ভাবে আহলাদিস হব আর যে পরিপূর্ণ আহলাদিস সে কখনই ধর্ম নিরপেক্ষ হতে পারে না যে পরিপূর্ণ আহলাদিস সে কখনই পপুলার হতে পারে না কারণ তার পিউরিটি হচ্ছে তার ঐতিহ্য কথা কিনা আয়ালাজিস্ট আন্দোলন একটা পিওর আন্দোলন অতএব আগামী দিনে এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমরা যারা যুবক আছি এই যুব শক্তির কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা এই সমাজের যুবকরা বিশেষ করে আয়লাজিস ছেলেরা যদি জেগে ওঠে সেই কোরানের ভাষায় আল্লাহ পাক আল্লাহর রাসূলকে যেভাবে বলেন হে কম্বল আবৃত তুমি ওঠো তুমি ভীতি প্রদর্শন করো তুমি তোমার রবের বরত্ব প্রকাশ করো এই চেতনায় যদি আমরা উদ্ভাসিত হই তাহলে এদেশের মাটিতে ইনশাল্লাহ একদিন তৌহিদ প্রতিষ্ঠা লাভ করবে সেরিক বিদাত সমাজ থেকে মূল উৎপাদিত হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই অতএব এই কাজ হচ্ছে এদেশের যুবকদের আর এই দায়িত্ব পালন করতেছে কারা একমাত্র আহেলাদির যুব সংঘ আহেলাদির যুব রেওয়াজে বিশ্বাসী না আহেলাদির যুব স্রোত যে দিক দিয়ে চলে সে পথে হাঁটে না স্রোতের বিপরীতে চলার ক্ষমতা একমাত্রে দেশের মাটিতে যুবসংঘের কর্মীদের আছে আর কারণে আজকে যার কারণে সংঘের কর্মীদের উপর বিপদ আপদ বালামসিবত তহমত বিভিন্ন ধরনের অপবাদ আসতেছে কিনা কিন্তু যুব সংঘের কর্মীরা এই অববাদ তোয়াক্কা করে না তারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদের ইমানের বলে বলিয়ান হয়ে এ দেশ থেকে সেই বিদ্যুৎকে তারা চিরতর উৎখাত করতে চায় সেজন্য তারা কিছু মানুষ তৈরি করতেছে কর্মী তৈরি করতেছে যারা যেখানে যে ময়দানে যাত্রা কেন তাও হিতের পক্ষে কথা বলবে সুন্নতের পক্ষে কথা বলবে সিঁড়ি বিদ্যুৎ উৎপাদনে তারা বড় পর্যন্ত কাজ করবে কথা ঠিক না সম্মানিত সুদি মন্ডলী আদেব যুবক ভাইয়েরা আমরা অনুরোধ করবো আমরা ঘরে ফিরে আসি নিজেদের সক্রিয়তায় উদ্ভাসিত হই সেপারেট আইডেন্টি একমাত্র আইলাদিস আন্দোলনকে পূর্ণাঙ্গ আন্দোলন হিসেবে গ্রহণ করে প্রচলিত যে সেকুলারিজম যে মতবাদ চলছে ধর্ম নির্ভরতাবাদ জাতীয়তাবাদ এই মতবাদের বিরুদ্ধে আমরা ধীর অবস্থান নেই কোরআন এবং ঐহির বিধান কোরআন এবং সৈয়াহাদিসের বিধান বাস্তবায়নে আসুন আমরা সংকল্পবদ্ধ হই অঙ্গীকারবদ্ধ হই এমারতের অধীনে থেকে আমরা আসুন আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করি এবং সমাজকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি আসুন আমরা আমাদের উন্নত ললাট একবার তো আল্লাহর দরবারে করি কবি নজরুলের ভাষায় আমি যে চির অজয় ছোট কানুনের নিগুর আমার করিতে পারিনি জয় কত নমরুদ কত ফেরাউন কত সত্যত কারুণ আসিয়া এই চলাপথে হইয়া বাধা দারুন পরিণায় আমি নমরুদি হতাশনে বিকাইনি আমি বিপুল কারুনি ধনে সত্তাদের ওই অহংকারী মত্ত বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীলদরিয়ায় ভেসে নমরুদে শিরে পড়েছে প্রায় জ্বর আমি মুসলিম এক আল্লাহ সারা করি না কারো করি করি না করো তাসলিম লিল্লাহে তাকবীর আল্লাহ সকল বিধান বাতিল করো লিল্লাহে তাকবীর আল্লাহ ফের তাকবীর আল্লাহ ছাড়া কারো কাছে কব নত ন হেম মুশির আমারে করিতে নত যুগে যুগে যত জালিমের দল আঘাত এনেছে কত আঘাত আমাকে করিয়াছে দুরজয় নিপীড়ন করিছি জয় শুধু কি পীড়ন কত প্রলোভন রাজ্য ভয়ে ভব আমাকে সেজেছে আমি চাহিয়াছি শাহাদ গৌরব রক্ত দিয়েছি আল্লাহ রাহে মৃত্যু পরিকা পর দাঁড়াইয়ে গেছি নির্ভীক সুরে আল্লাহ আকবর সবাই গান্ধীর মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লীললাহে তাকবীর সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো লীললাহে তাকবীর সবারই তো উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আইলেন্স যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আইল্যান্ড বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রশিদ আক্তার এই মুহূর্তে আলোচনা পেশ করছেন আইল্যান্ড চন্দ্রন বাংলাদেশের

আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমার একটি চমৎকার অনুষ্ঠান ধারাবাহিকভাবে হয়ে আসছে বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় কমিটি কর্তৃক এই যুব সমাবেশ যুব সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলাদি যুবসংঘ প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ যুবক ভাইরা এবং সুদীপ আল্লাহ আল্লা রবুল্লা কাছে আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে পাক আমাদেরকে এই বার্ষিক তাবলিগ ইস্তমায় উপস্থিত হয়ে শুক্রবার আজকে আমরা যুব সমাবেশে উপস্থিত হতে পেরে সেই জন্য শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর আমি আপনাদের সামনে ছোট্ট দুটি কথা বলতে চাই বাংলাদেশ আহলাদি যুব সংঘ উনিশশো সাল পাঁচই ফেব্রুয়ারি গঠিত হয়েছে আসলে কি এই কথা কি আটাত্তর সাল থেকে আমরা শুনছি না তার পরে থেকে শুনছি না তার আগে থেকে শুনছি সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলন নাম আহলাদিস আন্দোলন অর্থাৎ সাহাবাই কেরাম আহলাদিস ছিলেন তাবে তাবিন আহলাদিস ছিলেন সলফে সালিহীন এবং অধ্যবর্তী আজকির এই সময়তে যিনি পবিত্র কোরআন এবং সৈহাদিস নিঃশর্তভাবে মানেন তিনি হাদিস যদি তিনি হাদিস ঘরে জন্মগ্রহণ করেন হাদিস বংশে জন্মগ্রহণ করেন তাহলে তিনি আহলাদিস নন যে গোত্রী যেই সমাজে যেখানেই জন্মগ্রহণ করুক যদি তিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহাদিসের নিঃশর্ত অনুসারী হন তিনি হাদিস এবং হাদিসগণ তার সার্বিক জীবনে তাহিদে চাই কারণ হচ্ছে একজন মানুষের তাওহিদ এবং শীত সুন্নাত এবং বেদাত পার্থক্য শিক্ষা দিয়েছে বাংলাদেশ কথা ঠিক বন্ধুরা আমার আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম যিনি আল্লাহর আনুগত্য করবেন এবং রসুরের অনুসরণ করবেন তিনি একজন খাঁটি মুসলিম আর আহলাদিস হচ্ছে যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেহাদিস নিঃসর্ত ভাবে মানবে তাই সকল আহলেহাদিস খাটি মুসলিম কিন্তু সকল মুসলিম আহলেহাদিস নন এই সংজ্ঞার উপরে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আমাদের এই প্রথম পরিচয় আমরা সবাই একে আদমের সন্তান হয়ে আজকে দুঃখজনক হলে সত্য জাহালাদিস আন্দোলন এমন একটা আন্দোলন যে আন্দোলন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে যে আন্দোলন মানুষের মধ্যে অনৈক্য দূরভূত করে ঐক্য দৃঢ় করে আহলাদিস আন্দোলন এমন একটি আন্দোলন যে আন্দোলন মানুষের মধ্যে সংস্কার সংস্কার করার জন্য সৃষ্টি করে আহলাদিস আন্দোলন এমন একটা আন্দোলন যে আন্দোলন মানুষকে সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব এবং রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করার শিক্ষা দেয় সেই লক্ষ্যে বাংলাদেশ আহলাদি যুবসংঘ গঠিত হয়েছিল ধীরে ধীরে আজকে এই বাংলাদেশ আহলাদি যুব সংঘের সমাবেশে উপস্থিত হয়ে আমি আপনাদের সবাইকে আকর আবেদন জানাই আমাদের যে স্লোগান সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ দাওয়াত জাহাদ আজকে আমরা এই আহলাদিস আন্দোলনের মহৎ লক্ষ্য উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য আহলাদিস আন্দোলনের এই আন্দোলনের দুর্গর গতিতে যে আন্দোলন চলছে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের অনেক ভাই আজকে আহলাদিস সম্পর্কে আন্দোলন সম্পর্কে যুবসংঘ সম্পর্কে সংগঠন সম্পর্কে মানুষকে অতর্ক বানানোর জন্য বলছে সংগঠন টংগঠন দরকার নাই এমনি দাওয়াত ও কাজ করলেই চলবে বলুন আমি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মানতে চাই তাহলে আমাকে সবাই দিবে না আমার উপরে কিছু বিপদ বিপদ আসবে সেই মেনে নিয়ে আল্লাহ রব আলিনের রেজামন্দি হাসিল করার জন্য সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ আহলাদি যুবসংঘ যেভাবে ময়দানে কাজ করছে আজকে আপনারা দেখে খুশি হচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতিরা বক্তব্য দিয়েছে আমাদের পরিবারে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গনে বাংলাদেশ আহলাদি যুবসংঘের পদচারণা যেভাবে সৃষ্টি হয়েছে যেভাবে শুরু হয়েছে অতিরেই অচিরেই বাংলাদেশ আহলাদি যুবসংঘ এদেশে একটি স্বাবলম্বী ইসলামী আদর্শ সংগঠন হিসাবে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে সম্মানের সাথে এদেশে সুনাগরিক তৈরি করার জন্য বাংলাদেশ আহিলাদি যুবসংঘ তার যে দায়িত্ব আছে সেটা অব্যহতি রেখেই যাবে অব্যহতি দেবে না তারা বরং সেটা অব্যাহত রাখবে আজীবন আমরা কি রাজি আছি আমাদের প্রত্যেকটা অঙ্গনে আমরা কাজ করতে রাজি আছি আহলাদীস আন্দোলন কারণ প্রত্যেক সম্পত্তি নয় এই জন্য সকল দ্বিক বিভাগ ভুলে আসুন আমরা সবাই সকল কিছু ভুলে যে কোরান এবং শ্রেহাদিশের পথে দৃঢ় থেকে কোরান এবং শ্রেহাদিশেরা লোকে আমার সার্বিক জীবনকে পরিচালনা করার জন্য এই দ তি কাফেরাতে আমরা সামিল হয়ে আমরা মহৎ একটি স্বার্থ এই দেশ এই জাতিকে আমরা কোরান এবং শ্রেহাদিশের দিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই মহৎ দায়িত্ব যেন আমানত মনে করে আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব আব্দুর রশিদ আক্তার সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে যুবসংঘ যুব বিষয়ক সম্পাদক আহলে আন্দোলন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি এই মুহূর্ত আলোচনা পেশ করছেন আহলে আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি পিসি বাংলা সম্মানিত আলোচক মাওলানা জাহাঙ্গীর আলম এই মুহূর্তে আলোচনা পেশ করছেন আহলে বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম আমি মহতারামকে আমাদের যুবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিরতি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضل الله المجاهدين باموالهم وانفسهم على القاعدين درجه ونبي سعيد وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجل قدام ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن قمس إلى آخر الحديد شمانتو شدهي برندو سنحشباد جوه شماج আজকের এই মঞ্চের প্রজ্ঞাশীল আলোচকবৃন্দ সর্বোপরি উপবিষ্ট আছেন বাংলাদেশ আলহাদিজ যুব সংঘের সম্মানীয় কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আলহাদিস আন্দোলনের এই ঐতিহাসিক দিনে আজকের এই সমাবেশে উপস্থিত থাকতে পেরে কথা বলতে পেরে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার সূর্য সারতি আলহাদিস যুবক ভাইরা আল্লাহ রবাহ আলমিন সুরানিচার পঁচানব্বই নাম্বার আয়াতে বলছেন যারা জান মাল দিয়ে আল্লাহর প্রতি জেহাদ করে তাদের দরজা আল্লাহ বুলন্দ করে দিয়েছেন তাদের চাইতে যারা ঘরে বসে থাকে বাংলাদেশ আলিহাদি যুবসংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি জন্ম লাভের পর থেকে বাংলাদেশের আইলহাদির যুব সমাজকে জিহাদি আন্দোলনের কাফেলায় একজন সক্রিয় সদস্য হিসাবে গড়ে তুলতে চেয়েছে এই জেহাদ মানে তথা তথাকথিত সেই বিভ্রান্তিকর জিহাদ নয় যারা উচ্চাভিলাস এবং উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আবেগী হয়ে বোমাবাজি এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের ক্ষমতারূপী যন্ত্রটাকে নিজেদের আয়ত্তে এনে সমাজ পরিবর্তন করতে চায় বরং এই জেহাদ হচ্ছে কথা কলম এবং কথা কলম এবং সংগঠন এই তিনটা উপাদানের সমন্বিত রূপের জিহাদ যেখানে সমাজের যুবকরা তৈরি হবে পরিশীলিত চরিত্রের অধিকারী হিসাবে যেখানে তাজকে নফ আত্মশুদ্ধির মাধ্যমে একজন মুসলিম তরুণ তার জীবনকে আল্লাহর রাস্তায় গড়ে তোলার জন্য আল্লাহর পথে আল্লাহ প্রদত্ত বিধান এবং রাসুল সাল্লাহআসাল্লামের আদর্শ মাফিক তার নিজের জীবন তার পরিবার তার সমাজ গঠন করার জন্য পরিবর্তন করার জন্য সদা সক্রিয়ভাবে কাজ করবেন একজন অতন্ত্র প্রহরী হিসাবে অতন্দ্র প্রহরী হিসাবে তিনি কাজ করবেন ইমানের সাথে কারণ আল্লাহ সব মুজাহিদের দরজা বাড়িয়ে দিয়েছেন বসে থাকা লোকদের উপরে সুতরাং আমাদেরকে কাজ করতে হবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে রসুল সাল্লু আলি আসাল্লাম প্রথমেই আল্লাহির আদলে সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন যে সমাজে এমন কোনো দুর্নীতি ছিল না যা হতো না সব সময়ই হতো দুর্নীতি দুরাচারের বেষ্টনে অবস্থিত এই সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি ওয়াহি আল্লাহ ফর্মুলা কাজে লাগিয়েছিলেন বাংলাদেশ যুব যুবসংঘ প্রত্যেকটি যুবক ভাইকে সেই বহির আদলে ঢেলে সাজাতে চায় একটা কবিতার চরণ আমার মনে পড়ে ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা আদমরাদের ঘামেরে তুই বাঁচা আজকে নবীন যারা তরুণ যারা যুব সমাজ যদি চেষ্টা করে যুব সমাজ যদি পরিশীলিত হয় যুব সমাজ যদি আলোকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে তাহলে সমাজের অন্যান্যরা পরিবর্তন ঘটবে তাদের ভিতরে এবং যারা বৃদ্ধ যারা নুব্জ বয়সের ভারে যারা নুব্জ হয়ে গেছেন যারা কুব্জ বডি হয়ে গেছেন তাদের দ্বারা আজকে অনেক কিছু অসম্ভব হলেও এই অপরাজেয় যুবশক্তি শক্তি যদি ইচ্ছা করে এদেশের মাটিতে কোরআন এবং সুন্নার আলো তারা জ্বালাতে পারে আর তা জ্বালানোর কোনো বিকল্প নেই কামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনু আদম সামনে অগ্রসর হতে পারবে না হাত্তা ইউসালান খামসিন এই পাঁচটি প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে করা হবে তার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বন আদম কোনো আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না আন উমরিহি ফি নাহু গোটা বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ পাক যে আয়ুষ্কাল দিয়েছেন এটাই আমাদের ক্যাপিটাল এটাই আমাদের মূলধন আমরা এই আয়ুষ্কাল পুরিয়ে যাবে আমার সব আমলনামা বন্ধ হয়ে যাবে ইদামা আল ইনসান ইনকাতা কতা আনহু আমালু ইল্লা মিন ثلاثه মানুষ মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের রাস্তা বন্ধ তাহলে আয়ুষকালটা আমার ক্যাপিটাল আমার জীবনের মূলধন এই মূলধন আমাকে কাজে লাগিয়ে মুনাফা করতে হবে সেটা হচ্ছে মুক্তির আমল এর কোনো বিকল্প নেই এই গোটা জীবনের ভিতরে একটা কাল ছিল একটা সময় ছিল যে সময়টার নাম হচ্ছে যুবক অবস্থা এই যুবক বয়সটার হিসাব আলাদাভাবে দিতে হবে গোটা জীবনের গোটা আয়ুষকালের হিসাব দেওয়ার পরে দ্বিতীয়ত আল্লাহ সুবাহ আবার স্পেসিফিক ভাবে আলাদা ভাবে যৌবন বয়সের হিসাবটা চাইবেন যৌবনের উদ্যম দিনগুলো তুমি কোন পথে ব্যয় করেছ কিভাবে কাটিয়েছ আয়াশি বিলাসী জীবন যাপনের মাধ্যমে সমাজের বুকে বিভিন্ন অনা সৃষ্টি প্রচলিত ছিল তুমি সেগুলোতে অংশগ্রহণে সামিল হয়েছো কিনা কিংবা তুমি হয়তো সামিল হওনি কিন্তু অবাধে চলেছে বিভিন্ন ধরনের নৈরাজ্য বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীলতা তুমি কোনো প্রতিবাদ করনি তুমি নিরবেশ হয়ে গেছো এরকম অবস্থা হয়েছে কিনা কিংবা তুমি তামরুনা বিল মারুফ অতন হাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিয়ে অসাৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার এই ভূমিকায় অবতীর্ণ ছেলে কিনা তোমার যৌবনের এই উত্তম দিনগুলির হিসাব আল্লাহর কোটে আলাদাভাবে দিতে হবে মাল ই নিন আইনক্তা অফিমান ফাঁকা হুক আর মালের হিসাব দিতে হবে কোন পথে আয় করেছ কোন পথে ব্যয় করেছ হে যুবক মনে করে রেখ আজকের যৌবনের উদ্যম দিনে তুমি একটা ভালো প্রতিষ্ঠান চাকরি পেয়েছ ভালো অফিসে চাকরি পেয়েছো যেখানে নিজের বেতন ছাড়া উৎকোচ গ্রহণের সুযোগ রয়েছে সাবধান এই যুবকদেরকে যাদের সুযোগ আছে অবৈধ পয়সা ইনকামের সুযোগ থাকতেও তারা অবৈধ পয়সাকে পায়খানার মতো হারাম মনে করবে বিশ্বার মতো পরিত্যাগ করবে এই মানি জজবা এবং সেই স্বচ্ছতা সেই তাকুয়া পয়দা করার জন্যই বাংলাদেশ আলিয়াদির যুব সংঘ গঠিত হয়েছিল আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না ইসলামের নামে কোন বিজা ইসলামের নামে কোন বলে যাচ্ছে কেন কথাটা প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোন রূপমা জাহাবি সংকীর্ণতাবাদ সুতরাং এই আদর্শে অনুপ্রাণিত জামাত মোহাম্মদ জামাত্মুল্লাল গালিব বাংলাদেশের আলে হাদিস তরুণদেরকে এই সমাজের একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ তৈরি করেছিলেন একজন আলে হাদিস যুবক যেখানে থাকবে তার আদর্শ তার চরিত্র মাধুর্য তার উঠা বসা তার চলন বলন এবং তার তাকুয়াশীল মনোভাব যেন সমাজের বুকে একটি আদর্শের মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে আরও দশজন যুবক অন্য মাজহাব কিংবা ফেরকার মানুষেরা যেন একজন আইলিয়াদিস তরুণকে দেখে শিক্ষণীয় কিছু আছে বলে মনে করে যেন একটা আদর্শের বিচ্ছুরণ ঘটে এই উদ্দেশ্যেই মূলত আইলহাদিস যুবসংঘ তৈরি হয়েছিল যে যুবসংঘের সীমানা পেরিয়ে এখন আইলহাদিস আন্দোলন বাংলাদেশের সদস্যের কাতারে সামিল হয়ে এই সমাজ পরিবর্তনের এই আদর্শিক সংগঠনকে বেগবান করতে হবে উদ্দেশ্য একটাই অলৌকিক এবং পরলৌকিক জীবনের মুক্তি সাধন সুতরাং আমি আবেদন করব হে যুবক আমাদের সময় শেষ হয়ে গেছে যৌবনের সেই উদ্যম দিনগুলোতে কতটুকু করেছি কতটুকু করতে পেরেছি আজকে যখন হিসাব নিকাশের খাতা মিলাই তখন দেখি শূন্য ছাড়া আর কিছু নেই সুতরাং আবেদন করব আজকের এই আলিয়াদিস যুব সংঘের সূর্য সারুতি নৌদানদের কাছে জীবনের এই যৌবনের উদ্যম দিনগুলো হেলায় হারায়ও না এ জীবন অনেক মূল্যবান এ সময় ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না তাই এসো সমাজ পরিবর্তনের জন্য পবিত্র কুরআন এবং সহি সন্ন্যার আলোকে আমরা নিজেরা আলোকিত হই এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করি এখনও আমার লমকুপে শিহরণ জাগে যখন দত্ত কণ্ঠে বলেছিলাম ওই দেখো জন্নত থেকে নেমে আসা সিরাতে মুস্তাকিম উপথে চলতে বলেছেন রাসুল তাই ওরা চলছে ওদের পরিচয় ওরা হাদিস নৌজুয়ান ওরা এদেশের মাটিতে কালবশাকির তাণ্ডব নৃত্য ওরা উড়িয়ে দেবে এদেশের মাটি থেকে পীর ফকিরের বিদাতি আস্তানা সুতরাং সেই আদর্শ যেন কখনো মিলান না হয়ে যায় একটি কথা পরিশেষে বলবো ঘরে বাইরের থেকে অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বিপত্তি এগুলা প্রত্যেকটি নবীদের জীবনে ছিল আখিরি জামানার নবীর জীবনেও ছিল আখিরি জামানার নবীর অনুসারীদের জীবনে থাকবেই এখানেই সত্যের মহাপ্রকাশ ঘটাতে পারলেই হবে বিজয় সুতরাং কোন রকমের বিভ্রান্তির সুযোগে কোনো রকমের বিভ্রান্তির হাতছানিতে পা না বাড়িয়ে আসুন খালেস ও বেল উচ্চিতে বাংলাদেশ আলহাদি যুব সংঘের এই জিহাদি কাফেলায় শরিক হয়ে এহ লৌকিক এবং পরলৌকিক জীবনের মুক্তির সন্ধান করি হে তোমার কাছে আমন্ত্রণ জানিয়েই আমি আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করলাম আহুল কাউলি হ্যাদাস তকফরুল্লাহ বলে ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আহলাই সন্দ্রুল বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি মনোরা জাহাঙ্গীর আলম সাহেবের কাছে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন নির্বেজাল তাহিদের জান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ চায়ের যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও আত্মারিক টিভির আলোচক শায়েক শরীফুল ইসলাম মাদানী এই আলোচনা পেশ করছেন শায়েক শরীফুল ইসলাম মাদানী কেন্দ্রীয় কাউন্সিল সদস্য বাংলাদেশ আহলাদি যুব সংঘ আলাইকুম عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত উপস্থিতি আল্লাহ যুবকদের অত্যন্ত সম্মান দিয়েছেন গুরুত্ব দিয়েছেন বলছেন কিয়ামতের দিন যেই দিন আল্লাহর আরসের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী হল ওইবাদ ওই যুবক যে এই যুবক নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে গড়ে তুলেছে রাসুল্লাহ সাল্লাম কয়েকটি উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপদেশ তোমরা তোমাদের বার্ধক্য আসার আগে যৌবন বয়সকে কাজে লাগাও বার্ধক্য আসলে আমরা অনেক কাজের ইচ্ছা হবে আমাদের অন্তরে কিন্তু বার্ধক্যজনিত কারণে আমরা সেটা করতে পারবো না যেটা যৌবন বয়স বয়সে করা সম্ভব সেটা বার্ধক্যে করা সম্ভব নয় অনুরূপভাবে যৌবন বয়সটাকে যদি আমরা অন্যভাবে কাটিয়ে দিই খারাপ পথে কাটাই তাহলে কিন্তু আমাদের পরিণাম ভয়াবহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে পাঁচটি প্রশ্নে প্রশ্ন করা হবে সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে তার দুই পান নড়াতে পারবে না তার মধ্যে একটি হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলা যৌবন বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে তো অনেক একটি যৌবন বয়স দিয়েছিলাম যে যৌবন বয়সে তোমার অনেক শক্তি উদ্দীপনা ছিল তুমি চাইলে ভালো কাজ করতে পারতে খারাপ কাজ করতে পারতে তুমি কি কাজ করেছো তোমার যৌবন বয়সে কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও আলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদিস যুবসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের যুব সমাজকে একমাত্র আল্লাহর ইবাদাতে গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে যেই সময় যুবকরা বিভিন্ন মাদকাসক্ত হচ্ছে যৌ যুবকরা বিভিন্ন জেনা ব্যবসার ব্যবচারে লিপ্ত হচ্ছে বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছে সেই সময় বাংলাদেশ আজাদি যুবসংঘ যুবকদেরকে একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আজাদির যুব সংঘ একটি সংস্কার মুখী সংগঠনের নাম আমরা সংস্কার চাই মানুষের আকিদার সংস্কার চাই আমলের সংস্কার চাই শিক্ষার সংস্কার চাই নেতৃত্বের সংস্কার চাই এদেশের সর্বস্তরে আমরা সংস্কারপন্থী হতে চাই এটাই আমাদের কাজ অবশ্যই আমাদের আমাদের যুব সমাজ যদি জেগে না ওঠে তাহলে এই সমাজ পরিবর্তন হওয়া তো সহজ নয় যে জাতির যুবকরা যত যত বেশি সংস্কার পন্থী হবে সেই জাতি তত আল্লাহর দিকে ফিরে আসবে সেই জাতি তত সংস্কার হতে পারবে এই আশা আমরা অবশ্যই রাখতে পারি সম্মানিত উপস্থিতি যুবকদেরকে একটা উপদেশ দেব কেউ আমরা কেউ কোনো ব্যক্তি পূজায় লিপ্ত হব না ব্যক্তি পূজা খুব খারাপ জিনিস আমরা একটি ইমা আমরা একটি ইমারতের অধীনে কাজ করি আমাদের একটি ইমারত রয়েছে আমরা হিসেবে গ্রহণ করেছি অবশ্যই আমরা আমিরের আনুগত্য করবো আমিরের কোন ভেতরে থেকেই সংশোধনের চেষ্টা করবো কিন্তু আমরা কোনো সায়ত্ত জারি হবে না ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্যকে আমরা সামনে রাখবো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করব আমরা যুব সমাজ যদি জেগে উঠি তাহলে এই বাংলার সমাজ থেকে শিরিক বিদাত পালাতে দিশা পাবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষেপ আমি আমার যেই মেসেজটুকু আপনাদেরকে দিলাম সেটা সামনে রাখবেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি বাতিলের স্রোত খুব গতিশীল স্রোত এই গতিশীল স্রোতে আমাদেরকে টিকে থাকতে হবে এই জন্য আমাদের যুব সমাজকে অবশ্যই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে হবে ভাবে এর মোকাবেলা করার চেষ্টা করতে হবে আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন আমিন আপু কবরী হায়দাফুল্লাহ আলি ওলাহ মুমালি সাল্ল মুসলিমেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ওরাগত আলহামদুল্লিল্লাহ আন্দোলিক কৃতকতা জ্ঞাপন করছি সাহেব শরীফুল ইসলাম মাদানী সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন নির্বেজাল তাহিদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ সাহেলের যুব সাবেক কেন্দ্রীয় সভাপতি ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আর তারিখের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম এই মুহূর্তে আলোচনা পেশ করছেন

বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের মহাতারাম সভাপতি মাননীয় পরিচালক সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ বাংলাদেশ আহলাদেশ যুবসংঘনিশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে হাটিহাটি পা করে আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আমরা জানি বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে বাংলাদেশে আহলাদি যুবসংহতার লক্ষ্য পানে অবিচল রয়েছে আমরা আশা করবো এবং দোয়া করবো এই সংগঠন যেন কে আমাদ পর্যন্ত এইভাবে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে রসুল্লাহ সাল আসাল্লাম বলেছেন লাফুতিনা আলাল হক লাহমান কে পর্যন্ত আমার উন্মাতের একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমন কি আমার চলে আসবে তারা অনুরূপী থাকবে মানে অনুরূপী বিজয়ী থাকবে বিজয়ী তো তখন থাকা যাবে যখন আদর্শে আমরা অটল থাকতে পারব। তাই নয় কি আদর্শ চ্যুত হলে কখনো বিজয় হওয়া যায় না পবিত্র এবং সৈয়াদিস আলোকে আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ সংশোধনের মাধ্যমে আমরা যদি কোরআন হাদিসের উপরে অটল থাকতে পারি তাহলেই বিজয় হওয়া যাবে শুধুমণ্ডলে আজকে আমাদের সামনে বিভিন্ন প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল কোরআন হাদিসের উপরে টিকে থাকলে এইসব দলাদলি করার কোনো প্রশ্ন নাই প্রয়োজন নাই দলাদলি কখন হয় যখন আহলাদিস আন্দোলন করেন যখন বাংলাদেশে আহাদিস উপসঙ্গ করেন যখন সোনামানি করেন তখন দলাদলি হয় কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এগুলি করলে দলাদলি হয় না কেউ এ কথা বলে না তুমি আওয়ামী লীগ করোনা বিএনপি করোনা জাতীয় পার্টি করোনা এ কথা কখনো বলে না কি বলে আলাদা আন্দোলন করোনা আপনার অঙ্গুলি নির্দেশ করে কোন দিকে কোরআন হাদিসের আলোকে পরিচালিত বাংলাদেশ আহাদিস যুব সংঘের দিকে আলাদিস আন্দোলনের দিকে তো কখনো বলে নাই বাতিল সংগঠন করো না। তাহলে উদ্দেশ্যটা কি আমাদের বুঝতে হবে সধি মণ্ডলী আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামা ওয়া জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহ বলছেন এক হও আর বান্দা বলছে না এক হওয়ার দরকার নাই তুমি একাকী থাকো তাহলে কি আমরা আল্লাহর কথা শুনব নাকি বান্দার কথা শুনব আমাদেরকে আল্লাহর কথা শুনে হকের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে রাসুল বলেছেন আমার উম্মতের একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বলেন নাই উম্মতের যারা কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই বিজয়ী থাকবে এটা বলেন বলছেন একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাহলে আপনাকে দলবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন নয় দুই নম্বর হবে আমরা মুসলিম আমরা আহলাদিস নাই নই আমরা সহি আকিদার অনুসারী আহলাদিস বলতে লজ্জা লাগে সহি আকিদার অনুসারী এই সহি আকিদার মধ্যেই যত ঝামেলা শুরু হয়েছে যে আহলে করানো সহি আকিদার অনুসারী যে কাদিয়ে নি ও সহি আকিদার অনুসারী আকিদা সহি ওনার আসলে ওনার দৃষ্টিতে যদি আকিদা সহি হয় তাহলে তো হবে না কোরআন হাদিসের দৃষ্টিতে আকিদা সহি কোরআন এবং সহি হাদিসে বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল্লার অনুসরণ করো রাসুল সাল্লাম নির্দেশ দিলেন যে আল্লাহ রব আলম রাসুল সাল্লাম নির্দেশ দিলেন আলাইকুম বিল জামা ওয়া ইয়া কুমল তোমাদের জন্য আবশ্যিক হলো জামাতবদ্ধ থাকা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা আর বান্দা বলছে না জামাতবদ্ধ থাকার দরকার নাই আরে এগুলি থাক এগুলি শুধু দলাদলি সৃষ্টি করে আচ্ছা ধরুন তো আমি নিরপেক্ষ কোনো দল করি না এরকম যদি এক লক্ষ মানুষ হয় নিরপেক্ষ তাহলে নিরপেক্ষ মানুষের কি কিন্তু দল হবে না তার কি কোনো দল হবে না অবশ্যই দল হবে ওটা কোন দল তাহলে কোরানে রাব্বুল আলামিন বলছেন হিজবুল্লাহ হিজবুল আমরা কি হিজবুল্লাহর অনুসারী হব নাকি বিরোধীটা হব কোনটা হব আমাদেরকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে পবিত্র করেন এবং হাদিসের আলোকে আদর্শের উপর অটল থেকে আমাকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আদম আলা এক পুত্র নিজের ভাইকে খুন করে ফেললো আদর্শ জলাঞ্জলি দেয়নি এব্রাহিম আদর্শ থেকে বিচ্ছুত হয়নি নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে রাসুল তার দাওয়াত বন্ধ করেননি সুতরাং যুব সংঘের ভাইরা আমরা বলবো দুনিয়া বিজয় উল্লিশ দেখে আমরা যেন আদর্শ থেকে বিচ্ছুত না হই মাল ও মর্যাদার লোভে পড়ে বাতিলের জৌলুস দেখে আজকে আমাদের অনেক ভাই হাত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন আমাদের অবস্থা যেন সেই রকম না হয় আমরা সর্বদাই পবিত্র করণ এবং সৈয়াদিসের আলোকে আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ সংস্কারের প্রচেষ্টায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা আদর্শের উপরে টিকে থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে আজকে যারা যুব যুব সমাবেশের আয়োজন করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে আজকের এই যুব সমাবেশ এটা যেন সফল হয় এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং কাল কেয়ামতের মাঠে আমরা জান্নাতুল ফিরদৌস এভাবে একতাবদ্ধ হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল কৌলি হাজা আস্তাকফরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহিল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর কাবিরুল ইসলাম সাহেবের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সাহেবকে এই মুহূর্তে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আইলের যুবসিংহ সাবেক কেন্দ্রীয় সভাপতি আহিলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম সাহ স্যারকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বাংলাদেশ আলাউদ্দিন যুবসংগঠক এই যুব সমাবেশের محترم সেনাসপত সভাপতি উপস্থিত বাংলাদেশ আলাউদ্দিন যুবসংঙ্গের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা সহ বিভিন্ন পরিচয়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সুদীবৃন্দ সবাইকে আমার আলোচনার প্রারম্ভে আন্তরিক মর জানাচ্ছি বাংলাদেশ আহলাদি যুব প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারিতে রাজধানী ঢাকাতে আমরা সবাই অবগত আছি তখন থেকে নিয়ে শুরু করে এই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে বর্তমান এই পর্যায়ে পৌঁছে আমি আশা করব আমাদের স্কন্দে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে আমি দুটো বিষয়ে সবাইকে গুরুত্ব প্রদান করব প্রথম বিষয় হল আমলগত দিক যুব সংঘের কর্মীদেরকে বলব বাংলাদেশে বহুত ইসলামী সংগঠন আছে তাদের ছাত্র এবং যুব 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 সংগঠন রয়েছে তাদের সংগঠনের যে চরিত্র যে তাদের আমল আখলা আমাদের আমল আখলা কি এক রকম হলে হবে অবশ্যই নয় কোরআন এবং ভিত্তিক থাকতে হবে একটা ছেলেকে দেখলেই যেন সাধারণ মানুষ মনে করে যে এই সংগঠন বাংলাদেশ আজাদি যুব সংঘ করে এই ছেলে এরকম চিন্তা চেতনা যখন মানুষের মনে প্রবেশ করবে তখনই এই সংগঠনের গুরুত্ব এবং মর্যাদা প্রকাশ পাবে এজন্য আমি বলব যে আমাদের আমলে আখ লাগে চাল চলনে সার্বিক ক্ষেত্রে অন্তত কোরআন এবং সৈয়াদিস ভিত্তিক হতে হবে অনেক যুবক অনেক লোক যারা আমরা আহাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদি যুব সংঘ এই সংগঠনের সঙ্গে আছি কথা বলতে গেলে মানুষের সঙ্গে মিশতে গেলে দেখা যায় যে অনেক কথা এমন আমাদের মুখ থেকে প্রকাশ পায় যেটা আমাদের আমাদের জন্য শোভনীয় নয় অনেক মানুষ শয়তানি আচরণ করতে পারে পারে না অনেক মানুষ অশ্লীল আচরণ করতে পারে অনেক মানুষের চরিত্রে অনেক কিছু বের হতে পারে কিন্তু আমার মুখ দিয়ে যেন আমি না বলি যে ওটা একটা শয়তান তাই না একটা অন্য এরকম না বরং আমরা কোরআন এবং সৈয়াদি ভিত্তিক দাওয়াত দিব সংশোধনের কথা বলবো কোন পথে চললে মানুষের কল্যাণ এই দিকটা তাদেরকে দেখাবো কোন পদে চললে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব এটা বলবো কিন্তু আমাদের মুখ থেকে কোনো রকমে যেন অশ্লীল অশ্রব্য অশন এবং বাজে কথা প্রকাশ না পায় এ প্রসঙ্গে হাদিস মনে পড়ে গেল এবং এজন্য হাদিসটা স্মরণ করিয়ে দিচ্ছি হরত থেকে বর্ণিত বুগারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ টাকার হারাম ঘোষণা করা হয়েছে এক নম্বর পিতা মাতার অবাধ্যতা দুই নম্বর সীমা লঙ্ঘন করা তিন নম্বর বাজে কথা বলা চার নম্বর অধিক প্রশ্ন করা পাঁচ নম্বর সম্পদ বিনষ্ট করা এইগুলো দিক থেকে আমাদের সচেতন থাকতে হবে আমাদের সব সময় চিন্তা করতে হবে যে আমি একজন দায়িত্বশীল আমি একজন কর্মী আমার আচরণে কেউ অসন্তুষ্ট না হয় সন্তুষ্ট হয় এই চিন্তা এবং মানসিকতা চলতে হবে আমার কখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে যত্ন তাদের প্রতি যত্নবান হতে হবে ভালোভাবে বুঝাতে হবে তারা রাগ করতে পারে কিন্তু মনে করতে হবে যে না আমি যু সঙ্গের আদর্শে আদর্শিত আমার আদর্শ কুরআন এবং সহি হাদিসের আদর্শ সুতরাং মুরুব্বি বাসায় আচরণ করলেও তার পরতি আমাকে খারাপ আচরণ করে চলবে না চলবে আর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর তার সঙ্গে কি আচরণ ছিল কি আচরণ তিনি করেছিলেন আর আজর ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কি আচরণ করেছিল আমাদের জানা নেই এরকম আচরণ গড়ে তুলতে হবে সেভাবে আমাদেরকে চলতে হবে দুই নম্বর যেটা আমি বলতে চাচ্ছি সেটাই এই কর্মগত দিক আমরা সবাই কর্মী আমরা সবাই দায়িত্বশীল দায়িত্বশীলের কাজ কি দায়িত্ব পালন করা না আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি কি না এটা দেখার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমার ওর আমার যে দায়িত্বশীল আমার যে সভাপতি তিনি হয়তো আমার কৈফিয়া তত নিতে পারবেন না কিন্তু আমি দায়িত্বে ফাঁকি দিলে আমি আল্লাহর কাছে ঝড়দির সম্মুখীন আমাকে হতে হবে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে এই চিন্তা চেতনা নিয়েই সবসময় আন্দোলন করার চেষ্টা করতে হবে বাংলাদেশে বর্তমান আজাজিস আন্দোলন বাংলাদেশের ঊনসত্তরটা সাংগঠনিক জেলা আর বাংলাদেশ আহলেদি যে সংঘের আটষট্টিটা সাংগঠনিক জেলা সম্ভবত সাংগঠনিক জেলা আর কয়টা হলেই আমাদের সেই কি বলবো আমি যেটা বলি সেটাই এই বাংলা বান্দা থেকে সেন্ট মার্টিনস আর তামাবিল থেকে সুন্দরবন পর্যন্ত আল্লাহর মেহরবানি সর্বোত্তর আমাদের সংগঠন পৌঁছে যাবে এই সংগঠনের সর্বোত্তর পৌঁছানোর দায়িত্ব সবার কাছে কুরআন এবং সৈহাদিজের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব সবার কাছে আমাদের আদর্শ কি আমরা কোন পথে মানুষকে চালাতে চাই কোন পথ মানুষকে দেখাতে চাই এই দায় দায়িত্ব আমাদের সবার তাই না এজন্য সবাইকে দায়িত্ববান হতে হবে আল্লাহ আমার দায়িত্বের কৈফিয়াত নেবেন এই চিন্তা চেতনা মাথায় রাখতে হবে সে আল্লাহর সন্তুষ্ট অর্জন আমি করতে পারি সেইভাবে আমাকে কাজ করতে হবে যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলেই আমি একজন আদর্শ দায়িত্বশীল তাহলেই আমি একজন আদর্শ কর্মী আর যদি শুধু কি অনুষ্ঠান সর্বস্ত কাজ আমার হয় তাহলে কিন্তু আমি প্রকৃত দায়িত্বশীল হতে পারলাম না আমি সবাইকে প্রকৃত দায়িত্ববান হওয়ার প্রকৃত দায়িত্বশীল হওয়ার এবং সবাইকে পূর্ণভাবে আখ লাখ গঠন করার এবং সে অনুযায়ী চলার এবং প্রকৃতপক্ষে আমার আচার আচরণ আমার চরিত্রে এই সমাজে বিরূপ প্রতিকারা না হয় যেন আমি সঠিক আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে পারি এই চিন্তা চেতনা আমার থাকতে হবে সেভাবে যেন আমরা চলতে পারি সেভাবে যেন আমরা জীবন গঠন করতে পারি এবং সেভাবে যেন আমাদের সংগঠনকে সর্বোত্তর পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের এই তৌফিক সবাইকে এনায়ত করুন সবাই বলি আমিন আমিনুল্লাহ রবিল্লা আলমিন আমি যুব তাদের বর্তমান এই যুব সমাবেশ করার জন্য এবং সর্বোত্তর মানুষের কাছে আহ্বান পৌঁছানোর জন্য তাদেরকে আন্তরিক মৌরকবাদ জানাবো ধন্যবাদ জানাবো যে তারা যথাযথভাবে এই দায়িত্ব যেন সর্বোত্তর পালন করে এই কামনা রেখে এই আল্লাহর কাছে এই দোয়া করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ মদের সবাইকে কাল মতের ময়দানে সবাইকে জান্নাতুল ফেদ্দ নসিব করুন আমিন ও আখের দান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অধ্যাপক সিরাজ ইসলাম স্যারকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আলোচনা পেশ করছেন আইলাইসন্দ্র বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম স্যার এই মুহূর্তে আলোচনা বেশ করছেন আইলাইসন্দ্র বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা আমাবাদ যুব সমাবেশের সভাপতি সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা আজকে এই সমাবেশে যুবকদের প্রতি আমার আবেদন আজকে যেমন আমাদের এক দায়িত্বশীল রংপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সভাপতি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন সরকারি কলেজের প্রিন্সিপাল আমাদের মাস থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়ে চলে গেলেন আসছিলেন আমাদের ইজতেমায় যাচ্ছেন লাশ হয়ে ধীরে ধীরে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এই যুবসংঘের হাতেই হাদিস আন্দোলনের আমানত ছেড়ে দেওয়া হচ্ছে মুহতারাম জামাতের প্রথম লক্ষ্য ছিল এই বাংলাদেশের মানুষকে এই ছেড়ে এবং বেদাতি মানুষদের বেদাত মুক্ত করতে এই বাংলাদেশ থেকে শেরেক এবং বেদাতের মূল ঘটাতে চাই একদল যুব শক্তি এই জন্যই তিনি যুব সংঘ তৈরি করেছিলেন সেই যুব সংঘের হাতেই মোহতার আমির জামাতের সেই বিশাল স্বপ্ন দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে একদিন হেলাল সাহেবের মতো আমরাও চলে যাব সেই দায়িত্ববার সেই আমানত যুবসংঘের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে যুবসংঘকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যেমন গোটা পৃথিবীর মানুষের আমানত নিয়ে আসছিলেন নারাজনাল আমান আতাল আজ সামাওয়াতল অর জোয়াল জিবাল আপনারা সব জানেন আয়াতরা রাব্বুল বলালাম যে আমানত পাহাড়ে পর্বতে দিতে চেয়েছিলেন ন্যায় নেই হামালা আল ইনসান মানুষরা আপনারাই সে দায়িত্ব নিয়েছিলেন ঠিক আমরাও আমাদের দায়িত্ব যুবসংঘের হাতেই ছেড়ে দিয়ে হয়তোবা একদিন বিদায় নিতে হবে যুবসংঘ এই সংগঠন এই আমির জামাতের আমানত কিভাবে রক্ষা করবে সেভাবেই তাকে প্রস্তুত গ্রহণ করতে হবে আমি আপনাদের প্রোগ্রামের প্রথম থেকেই কিছু কিছু কথা কানে আসছে বিভিন্ন দায়িত্ব পালন করা ফাঁকে ফাঁকে এক বক্তা এখানে বললেন আন্দোলনের সাথে যুব সংঘের ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে হবে আমরা বাপ বেটা সংসারের উন্নতি বাপ করলে উন্নতি বেটা করলে উন্নতি সংসারের উন্নতি বাপের সাথে ব্যাটার কেন গরমিল থাকবে এখানে দুইজনকে এগিয়ে আসতে হবে কই আমার মেহেরপুর জেলায় তো কোনো গন্ডগোল হয় না হিংসা বিদ্বেষ থাকবে কেন আল্লাহর আব্বুল আলমিনের আল্লাহরাবুল আলম বললেন রাসুলকে জোদের বলে দাও আমালু তোমরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করো ফাঁসা আল্লাহু আ মা আলকুম ও রাসুলহু মিনি না তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার এই দায়িত্ব দেখার মালিক আল্লাহ তোমার কতটুকু দায়িত্ব তুমি পালন করছো তা দেখছে নবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সলাম তা দেখছে মমিনরা সুতরাং তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কতটুকু কাজ করলে এ সম্পর্কে আল্লাহর কাছে তোমাকে কাজ করে না অমুকে কাজ করে না অমুকে আমার সাথে সম্পর্ক রাখলো না কি আমি আমার জান্নাত লাভের জন্য আমি আমি কাজ করব। হিসাব করব আজকের সারা দিনে আমি কয়টা কাজ করলাম আজকের সারা দিনে আমি কয়জন লোককে হেদায়ত করলাম আজকালকে রিপোর্ট আলোচনার সময় আমি দেখি পাঁচ শতাধিক অধিক আপনাদের এই যুবসংঘের কর্মী পাঁচ শতা অধিক জনশক্তি প্রত্যেকে যদি মাসে একজন করে টার্গেট করে আমরা এগিয়ে যাই তাহলে বছরে কতটা বৃদ্ধি হয় কই সে বৃদ্ধি হচ্ছে না কেন জামাত একা যুবসংঘ হয়ে যদি গোটা বাংলাদেশে এই তৌহিদের ঝান্ডা উড্ডয়ন করতে পারে তো এখন পাঁচশোর অধিক ছেলেরা কি কাজটা করতেছে আপনাদের মনের মধ্যে কি প্রেরণা জাগে না আপনি কাজ না করে কি করে আজকের খানা খাচ্ছেন আপনি কাজ না করে কি করে আজকে ঘুমাচ্ছেন আপনাদের প্রতি একটা জিনিস খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করা যায় আমরা অল্প বয়সেই অর্থের প্রতি ঝুঁকে পড়েছি এক একটি যুবসংঘের ছেলে দুই তিনটা করে চাকরি নিয়েছি অর্থের প্রতি ঝুঁকে পড়েছি এটা কি লক্ষণ যুব সংঘের ছেলেদেরকে জ্ঞান অর্জন করতে হবে ওরা লেখাপড়া করবে আল্লাহর আসতে আর আল্লাহ তাদের রেজেকের দায়িত্ব নিয়ে নিয়েছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কে কোথায় কি খাবে না খাবে কি করবে না করবে সব নিবদ্ধ আছে তা আমার কেন জ্ঞান অর্জন বাদ দিয়ে আমার কেন সংগঠনের কাজ বাদ দিয়ে এতগুলো চাকরির পিছাইনে ঘুরে ফিরতে হবে এ বিষয়ে খেয়াল রাখবেন যে হাদেশটা আমি বারবারই বলে থাকি তাইসা লে আব্দে দিনার আব্দে দের হামে আব্দুল খামেসা ধ্বংস হোক পদলবী ধ্বংস হোক অর্থলবী ধ্বংস হোক পদলবীরা তাই সন্তাকাশা ধ্বংস হোক ওরা নির্মূল হোক ওইটা সে কাপালান ফালান ওদের পায়ে যদি কাটা ফুটে যায় কাটা বের করার জন্য কেউ না থাকে আল্লাহ রাসুল কিভাবে রাগান্বিত হয়ে কথা বলেছিলেন আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি এ বিষয়ে আমাদেরকে হুশিয়ার হতে হবে শুনুন কয়েবার বলেন তো কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হতে কয়েবার আমির জামাতের কাছে শপথ নিয়েছেন শুধু তাই না আপনি তো শপথ নিয়েছেন সে আদম আলাসলামের পিজে থেকে আল্লাহ বলেন না ওই জা আখা অইজা আখ হাজার আব্বুকা মম্বানী আদামা ফিন আপনি জানেন না যে আপে আদম আল পিঠ থেকে যখন আল্লাহ আপনাকে বের করলেন তখনই আর ভাবে দাঁড় করে বললেন আলাস্তমের আবৃতম আমি কি তোমাদের প্রভু নই সেই দিনই তো আপনি শপথ করেছেন সেই দিনই তো আপনি বায়াত করেছেন যে আমি তোমাকে রব হিসাবে মেনে নিয়ে তোমার দায়িত্ব পালন করলাম করব সেই অদা দৈনিক খেলাপ করছেন তারপরে অদা খেলাপ করতেছেন যখন কর্মী হলেন মসজিদের মধ্যে কিংবা আমির জামাতের হাতে হাত দিয়ে কিংবা শপথ করলেন তারপরে যখন কেন্দ্রীয় সদস্য হলেন তখন শপথ করলেন তারপরে যখন দায়িত্ব পেলেন তখন শপথ করলেন এতগুলো শপথ করেও আপনি কি করে রাত্রিতে ঘুমাতে পারেন কি করে আপনি চুপচাপ বসে থাকতে পারেন এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ শোনেন আপনাদের উপরে দায়িত্ব আছে কি দাদা নেন আমির জামাতের সেদিন বই পড়তে কি যেন একটা শব্দ বের গেল কি হাওয়া কো ফেরা না দেশো আর হায় মৌস কৌলটা না দেশো আর হায় লেকিন এতনা না যেতনা দেশো আর হায় ফাটি হুই কম কো রাহ পড়লা না বাতাসকে ফিরিয়ে নেওয়া যেমন কঠিন যত কঠিন সমুদ্রের স্রোতকে ফিরিয়ে নেওয়া যত কঠিন তার চেয়েও বড় কঠিন হলো পদবস্ত জাতিকে পথে আনা এই পদবস্ত জাতিকে পথে আনার দায়িত্ব আপনাদের সুতরাং এই কঠিন দায়িত্বটা পালন করার জন্য আপনাকে অবশ্যই কঠোরতর শিক্ষা গ্রহণ করতে হবে প্রশিক্ষণ নিতে হবে সেই রকম মন মেজাজ তৈরি করতে হবে এই জন্যই তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের উপরে নাজিল হয়েছিলেন ইয়াই হাল মুজাম্মিল হে মোজাম্মেল চাদরাব্দী লোক দাঁড়াও ওঠো তুমি রাত্রেই ইবাদত করো তোমাকে শক্তি অর্জন করতে হবে অচিরেই তোমার উপরে নাজিল হবে একটা গুরু দায়িত্ব আমি যুবসংঘের ছাত্রদের যুবসংঘের ভাইদের প্রতি সে কথাই বলছি আপনাদেরকে মোহতারা আমির জামাতের মতো জ্ঞান অর্জন করতে হবে বই পুড়তে হবে সেই রকম কর্মী হতে হবে আপনাদের উপরেই অচিরেই বিশাল দায়িত্ব এসে যাচ্ছে আমানত এসে যাচ্ছে সে আমানতগুলো রক্ষা করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ হল আজিজ আপনারা সদা সর্বদা তিনটি গুণ অর্জন করার জন্য চেষ্টা করবেন আমানুষ বেরু তোমরা ধৈর্য ধারণ করো বেরু ধৈর্যের উপরে দৃঢ় থাকো তারপরে কি শব্দটা রবে তোমরা সদা জাগ্রত প্রহরী হও তৌহিদের আমানত তোমাদের হাতে আছে কখন কোন চোরাই পথে কে আমানতটা লুটে নিয়ে যেতে পারে চুরি করে নিয়ে যেতে পারে সেই সময় সতন মানে জাগ্রত প্রহরীর মতো সব সময় সজাগ থাকতে হবে যাতে করে আমার এই আমানতটা ছিনিয়ে নিয়ে অন্যদিকে না যায় এখন শয়তান চতুর্দিক দিয়ে লোভ করে দাঁড়িয়েছে আপনার এই আমানত ছিনিয়ে নিয়ে তারা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে যুবসংঘের এই আমানতটা লক্ষ্য রক্ষা করার জন্য দায়িত্ব যুবসংঘের সেই জন্য যুবসংঘের ভাইদেরকে আমি কয়েকটি আমল করার জন্য কি করব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন গো বলে কি আজমিনু আজমিনুলি মিন আনফুসিকুম তোমরা ছয়টি বিষয়ে জামিনদার হও তাহলে কি আমি তোমাদের জান্নাতের জামিনদার হব এক হাদ তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে তোমরা যখন দায়িত্ব নিয়ে কথা বলবে তখন সত্য কথা বলবে আর একটা কি তোমরা যা দা করেছ আমির জামাতের হাতে কতবার তোমরা বায়াত গ্রহণ করেছো বায়াত ভঙ্গ করো না কতদিন না এই মসজিদের মধ্যে এই জায়গায় ওদা করেছি এই সংগঠনের দায়িত্ব পালন করবো কখনো আমিরে জামাতের এই জামাতবদ্ধ জীবন ছিন্ন হয়ে যাব না কিন্তু এখন হঠাৎ করে সামান্য লোভে সামান্য কথায় সামান্য রাগের বশ সে বায়াতগুলো সব ভঙ্গ করে দিলাম আল্লাহর কাছে কি কই ভোট দেব যদি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তাই বলছেন অহু ইজা ওয়াতুম ওয়াদু ইজা তুম ইন্দু এটাও কিন্তু একটা আপনাদের আমানত আপনাদের উপরে যে আমানত আছে সে আমানতটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন আর একটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে অহ ফাজু ফুরু জাকুম আর একটা হলো অগুজু আফসারাকুম অকাফু আইডিয়া আল্লাহ রাবুল আলামিন আমাদের এই আমানতগুলো রক্ষা করার তৌফিক দান করুন আমিন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম রায় আতিহি তোমরা প্রত্যেকেই অভিভাবক তোমাদের অভিবত্ব সম্পর্কে দায়িত্ব গ্রহণ করতে হবে আপনি সবসময় হিসাব রাখবেন আমার কাজের আমার দায়িত্বের আমাকে হিসাব আল্লাহর কাছে দিতে হবে তাই যুবসংঘের স্ব সর্বস্তরের ভাইদের উপরে আমার আবেদন আমার দাবি আমিরে জামাত যে আমানত আপনাদের উপরে দিয়ে যাচ্ছেন সেই আমানত যাতে নষ্ট না হয় রক্ষা হয় সে বিষয়ে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে আমানত রক্ষা করার তৌফিক দান করুন সবেন আমিন মুতারাজ আমিরে জামাত আমাদের ও শেষ গেছেন আমরা তার হায়াতায়ে বা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতগুলো তিরমাদের দিয়ে যাচ্ছেন যে সাদকায়ে জারিয়া সেগুলো রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ভালোবাসা কত রাষ্ট্রঙ্গিক মাহমুদ ফয়সাল মুন্নাtidyverse সহযোগী যুব বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বীরিবাকের উপস্থিতি আমাদের যুব সমাজের ভাষান다라고ছেন আয়েশা সুন্দরনামা বিশেষ উদ্যোক্তা আজ আজকে ঘুমন্ত আহলাদের সময় ঘুমন্ত কুসংস্কার সমাজ এই সমাজটা জাগিয়ে তুলতে গেলে ওই রকম কিছু জাগ্রত যুবক দরকার যারা নিজেদের নিজেদের অনুভূতি বুঝবে যে এরা শিরিক করছে কুবুরি করছে এটা জানবে তাহলে আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবেন অজিত না হুম হুদা আল্লাহ তোমাদের মধ্যে হেদায়ত বৃদ্ধি করে দিবে মৃত্যুকে সামনে রেখে যারা পরকালীন পাথর সঞ্চয়ের জন্য কাজ করেন তারাই হলো আকিয়াস বিচক্ষণ হাদিসের ভাষায় আমি আশা করবো আহলাদের যুবসংঘের বিচক্ষণ নেতৃত্ব তাদের ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেন তারা পরকালীন পাথর সঞ্চয়ের সবসময় ব্রোতেই থাকে এবং মুরব্বীদেরকে সাথে তারা যেন কাজ করে মুরব্বীরা দুই বছর পরপর সাবেক হয়ে যাচ্ছেন তার অর্থ এই যে তিনি বাদ সবসময় তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে তোমরা কাজ করবে তাহলে সমাজে পরি অগ্রগতি হবে পারস্পরিক পরামর্শ ছাড়া কর্মৃঙ্কালে সমাজ এগাতে পারে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিল আলা কুলুবিহিম ইয ক্বামু ফাক্বালু إنهم فتية آمنوا, إن آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى سورة كهف تيرو نمبر آيات دوازار شطر বিশ্ববিদ্যালয়তে রিটায়ার করার আগে এক বছর ডিপার্টমেন্টে বা দু বছর বোধ হবে ক্লাস নিয়েছিলাম সেখানে সুরে কাহাফ পড়িয়েছিলাম এই আয়াতটির সঙ্গে একটা বিড়ার ইতিহাস জড়িত আছে বিগত যুগে সম্রাট ধুকিয়ানুস এর সঙ্গে ঘটনা জড়িত নাস্তিকবাদ এবং তৎকালীন সময়ে খ্রিস্টবাদের মধ্যে এই ঘটনাটা ঘটে কয়েকটা ছেলে তারা তৌহিদে বিশ্বাসী ছিল এবং তারা ছিল দেশের নেতাদের ছেলে মন্ত্রীর ছেলে এই ধরনের ছেলেরা তারা প্রত্যেকে দেখলো যে আমাদের মুরব্বীরা যা করছেন বিরাট সম্মেলন করছেন মেলা বসাচ্ছেন নিজেরা মূর্তি বানিয়ে তারা পূজা দিচ্ছেন এগুলো তো বেকার প্রত্যেকে নিজস্ব চিন্তা নিয়ে একদিন এসে তারা বসলো কেউ আগা থেকে পরামর্শ করে এসে বসেনি কয়েকজন যুবক আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে সত্য সহকারে একটি ঘটনা বর্ণনা করব তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতিপালকের উপরে বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা তাদের হৃদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম এই ছোট্ট কথার মধ্যে লুকিয়ে আছে বহু ঘটনা তাদের সংখ্যা ছিল কেউ বলেছেন তিন কেউ বলেছেন ছয় কেউ বলেছেন পাঁচ সাত এর উপরে আসেনি কোরআনে যারা সাত বলেন সে আট হতে পারে যারা ছয় বলেন সে সাত হতে পারে কোরআনে যেহেতু সংখ্যা নির্দিষ্ট করেনি আমরা নির্দিষ্ট মধ্যে যাব না কয়েকজন যুবক নিজেরা নিজেরা চিন্তা করে এক আদর্শ মূলে এক জায়গায় বসেছিল এই পরামর্শ করার পরে আল্লাহ তাদেরকে হেদায়ত দিলেন যে তোমরা গুহায় আশ্রয় নাও নাহলে তোমাদের ইমানের খবর জানলে তোমাদের বাচ্চাদেরাই তোমাদের মেরে ফেলি দেবে সে গুহার আরবি হচ্ছে কাহাফ কাহাপ এটাকেবারে সুরে কাহাফ এই যে গুহাতে তারা ছিলেন কদিন তিনশো নয় বছর তাই না তিনশো নয় বছর চান্দ্র বর্ষ হিসাবে সৌর বর্ষ হিসাবে তিনশো বছর হয় প্রতি একশো বছরে তিন বছর কি কমে আর সেজন্য তিনশো বছর তিনশো নয় বছর দুটোই ঠিক এই তিনশো বছর তারা সেখানে গুহার মধ্যে ছিলেন মরে যাননি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থাকলে রু থাকা লাগে আর দেহের খাদ্য থাকা লাগে তাই না তিনশো বছর নিশ্চয়ই তারা ভাতও খাননি রুটিও খাননি গোস্তও খাননি পানিও খাননি বাসলি করে এখানেই কুদ্রত এলাহির বহি প্রকাশ আল্লাহ যে ঘুমিয়ে রেখো তিনশো বছর বাঁচিয়ে রাখতে পারেন এটা তার যা প্রকাশ এবং সেই দেশের লোকজনকে দেখিয়ে দিলেন কাফেরদেরকে যে এই ছেলেগুলো এমন আল্লাহর ইবাদত করে যে আল্লাহ তিনশো বছর পাচিয়ে রাখে না খাইয়ে আর তোমরা যে মূর্তি গড় দুদিন পরে ভেঙে যায় তার কোনো ক্ষমতায় নেই প্রতি বছর মূর্তি রং নষ্ট হয়ে যায় তোমাদের মূর্তি কথাও বল না কাজও করতে পারে না ওই ছেলেগুলোর আল্লাহ কথা কাজ সব করেন তার নিজস্ব ক্ষমতার মাধ্যমে তোমরা এই সমস্ত শির্ক বাদ দিয়ে তবুদের অনুসারী হওয়া মূলত এই কথাটাই প্রমাণ করার জন্য দেখা গেছে এটা আজকে ঘুমন্ত আহলাদের সমাজ ঘুমন্ত কুসংস্কার বাংলাদেশের সমাজ এই সমাজটা জাগিয়ে তুলতে গেলে ওই রকম কিছু জাগ্রত যুবক দরকার যারা নিজেদের নিজেদের অনুভূতি তারা বুঝবে যে এরা শিরিক করছে কুবুরি করছে এটা জানবে তাহলে পাক তোমাদেরকেও সাহায্য করবেন অজিত না হুদা আল্লাহ তোমাদের মধ্যে হেদায়ত বৃদ্ধি করে দিবেন তোমরা কি ওই আসাহাবে কাহাবের মতো যুবকদের মতো হতে পারবে আল্লাহ তোমাদেরকে সে তৌফিক দান ওই কয়েকজন যুবকের মাধ্যমে সেই সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে যুব সংঘের ছেলেদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলার সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন আমি তোমাদের সবার জন্য সেই দোয়া করে বিদায় নিচ্ছি এমন একটা মর্মান্তিক দিন আজকে হয়েছে যে আমার রংপুর জেলার দুইজন সাবেক সভাপতি একসঙ্গে কালকে গাড়িতে এসে নিজেরা নিজেদের গল্প করতে করতে একজন সভাপতি আজকে সকালে এই রাসী মেডিকেলে আমাদের ইসলামিয়া মেডিকেলে মৃত্যুবরণ করলেন বলো ইনারে এখন তার গোসল হবে আমাদের জুমার পরে তার জানাজা হবে একে কেউ উনি কল্পনা করেছিলেন যে আমি দুনিয়াতে বিদায় হব উনি তো এসেছিলেন তোমায় সহিক হওয়ার জন্য উনি সাবেক এখন কিন্তু সভাপতি মুস্তফা সালাভি উনি সভাপতি ন এই যে মৃত্যু তো আমারও হতে পারত এই মৃত্যু তো তোমারও হতে পারে এই জন্য মৃত্যুকে সামনে রেখে যারা পরকালীন পাথর সঞ্চয়ের জন্য কাজ করেন তারাই হলো আকিয়াস বিচক্ষণ হাদিসের ভাষায় আমি আশা করব আহলাদের যুবসংঘের বিচক্ষণ নেতৃত্ব তাদের ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেন তারা পরকালীন পাথর সঞ্চয়ের সবসময় থাকে এবং মুরব্বীদেরকে সাথে তারা যেন কাজ করে মুরব্বীরা দুই বছর পর পর সাবেক হয়ে যাচ্ছেন তার অর্থ এই জন্য যে তিনি বাদ সবসময় তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে তোমরা কাজ করবে তাহলে সমাজে পরে অগ্রগতি হবে পারস্পরিক পরামর্শ সেরা করে সমাজ এগাতে পারে না আল্লাহবাক আমাদের সবাইকে তার দিনের পথে হেদায়ত দান করুন এবং আরও বর্তমানে চাইতে আরও অধিক হারে দিনের জন্য ত্যাগ শিকারে তফিক দাগ করুন পরিশেষে তোমাদের যুব সমাবেশের সফলতার জন্য আল্লাহকে দোয়া করছি তারা পুরস্কার পেয়েছ এই পুরস্কার অন্যেরাও না কারণ দুই ভাই সেকেন্ড থার্ড হয়েছে আর একটা ছেলে সবই মার্কাজের সাথে সকলকে চিনি বলেই ফেললাম ওদের পরীক্ষা হাজির করার সুযোগ দিও না বলে দাও যারা একবার পুরস্কার পেয়েছ আগামীতে তারা আর এখানে অ্যাটেন্ড করতে পারবে না তাহলে নতুন নতুন ছেলে পাওয়া যাবে এরা অত্যন্ত ভালো ছেলে প্রতিবারে পুরস্কার সব নিয়ে চলে যায় আমি চাচ্ছি নতুন তৈরি হোক নতুন সৃষ্টি হোক এটা কি তোমার চাচ্ছ না মানে তোমাদের মধ্যে নতুন নাই বলেই বারবার পাস করতেছে তাই তো এটা হবে না তোমাদের পাস করতেই হবে থার্ড মধ্যে লাভটা কি ফার্স্ট হতেই হবে আল্লাহ তোমাদের মধ্যে এগিয়ে যাওয়ার স্প্রেহা বাড়িয়ে দিন যার মধ্যে এগিয়ে যাওয়ার স্প্রেহা নাই সে নিজেকেও আগায় দিতে পারে না সমাজকে আগা দিতে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ